আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি স্যামুয়েল ফ্রম ক্যানাডা। আজকে অনেকদিন পরে আমি জাস্ট লাইক ওল্ড ডেজ, জাস্ট লাইক ওল্ড ডেজ আমি আগে যেরকম লাইভ করতাম, লাইভের সময় আপনাদেরকে প্রি অ্যানাউন্স করে প্রিপারেশন নিয়ে হালকার উপরে। তো যদিও আমি দুই এক তিন চার দিন আগে অ্যানাউন্স করি নাই, আজকে আমি দুই একদিন হয়েছে আমি অ্যানাউন্স করছি যে আমি লাইভে আসতেছি। একটা ছোট্ট একটা আলোচনা নিই, সে আলোচনার আমাদের খুব পছন্দ একজন গেস্ট, সেটা হচ্ছে আলান ভাই। আলান ভাই আমাদের মধ্যে অনেকদিন থেকে আমাদের চ্যানেলে আছেন এবং ওনাদের সাথে আমাদের চ্যানেলের অডিয়েন্স এক ভালো একটা রিলেশনশিপ। তো আলান ভাই থাকেন সুইডেনে এবং আমি তো কানাডায়। আমরা দুজন মিলে অনেক চেষ্টা, আমরা স্টুডেন্টদেরকে হেল্পের জন্য অনেক চেষ্টা করে কাজ করে যাচ্ছি। তো আজকে আমি আমাদের বেশি কথা না বলে আমাদের গেস্ট আলান ভাইকে আমাদের স্ক্রিনে নিয়ে আসি। সালাম আলাইকুম আলান ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছেন সাম ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। কোভিড এর মধ্যে এখানে আবার নতুন করে রেস্ট্রিকশন শুরু হয়েছে, তো মোটামুটি আছি। আপনি, আপনার কেমন চলছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আপনার সাথে জাস্ট লাইক ওল্ড এজ আমরা দুজন প্রায় টু ইয়ার্স হ্যাঁ অলমোস্ট টু ইয়ার্স 2 বছর পরে। আমি চ্যানেলের অডিয়েন্সের একটা কথা বলি, আমার যখন চ্যানেলে কয়েক কয়েক হাজার সাবস্ক্রাইবার ছিল তখন এলান ভাই আমাকে, আমরা দুইজন পিক করি, আমি এক্স্যাক্টলি রিমেম্বার করতে পারছি, এলান ভাই আমাকে পিক করেন, যে পিক করে বলেন যে আমরা কিছু কোলাবোরেশন করব। এলান ভাই প্রস্তাব ছিল যে উনার একটা আশা ছিল যে আমার চ্যানেল ভালো করবে, দাওয়ায় আমি কাজ করছি। এবং আমি যখন ইউটিউবে আসি প্রথম তখন দেখলাম আলান ভাইয়ের চ্যানেলটা নর্ডিক টার্নস, উনি সুইডেনে থাকেন এবং উনার চ্যানেলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। উনার কিছু ভিডিও যেরকম পারফরমেন্স এরকম কোনো আমার কোনো ভিডিওতে এরকম পারফরমেন্স নাই, কিন্তু আলান ভাই সবসময় বলতেন স্যামুয়েল আপনি যেভাবে কাজ করছেন আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনার চ্যানেলটা ভালো করবে, উনি সবসময় কথাটা বলতেন। তো এটা এটা ইয়ে করে না, আমি গ্রেটফুল থেকে বলতে চাই, আমার চ্যানেল খুব ছোট ছিল, আলান ভাই আমার চ্যানেলটাকে উনি একটা সুন্দর করে একটা এক্সপোজার দিয়েছিলেন, হয়তো উনার উনার একটা কন্ট্রিবিউশন আছে আমার চ্যানেলের পেছনে। আজকে আমার চ্যানেলের অডিয়েন্স এলান ভাইয়ের চ্যানেল থেকে অলমোস্ট ডাবল এলান ভাই, কারণ এলান ভাই কিন্তু কাজ করছেন না, আমি যেভাবে কাজ করে যাচ্ছি স্টুডেন্টদের মধ্যে, আমি কিন্তু এলান ভাই ছাড়ি না। 2 বছরতে আমি দাঁত কিমির খেয়ে শক্ত করে কাজ করে যাচ্ছি স্টুডেন্টদের জন্য এবং কানাডায় কিছু অপরচুনিটি আছে, কিন্তু আমি এলান ভাই আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি শুরুর দিকে আপনি ছোট ইউটিউবারের মতো একজন ইউটিউবারকে আপনি মানে সুযোগ দিয়েছেন। আমি মনে করি বড় বড় ইউটিউবারদের একটা দায়িত্ব থাকে এবং সবাই আসলে বিগ পাওয়ার কামস বিগ রেসপন্সিবিলিটি, তো আপনি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আজকে পর্যন্ত আপনার কাছে গ্রেটফুল আলান ভাই। না না না, আমি এটাতে আপনাকেই পুরো ক্রেডিটটা দিব যে আপনি কাজ করছেন, সেজন্য আপনি ভালো করছেন। বাট আমার বিশ্বাস ছিল কেন, বিকজ আমি আপনাকে পূর্ব থেকে চিনি, আচ্ছা আমি আপনাকে জানি আপনার সম্পর্কে এবং আপনার, আমরা একসাথে লেখাপড়া করছি, তো আমি আপনার আপনার ব্যাপারটা জানি, আপনার অ্যাবিলিটি সম্পর্কে, সেজন্য আমার একটা বিশ্বাস ছিল যে আপনি পারবেন। আর এখানে একটু ইন্টারাপ্ট করে একটা কথা বলি, এটা আমি নিজে কিউরিয়াস, এটা পুরান কথা মানে নিজের কথা মানুষ নিজে শুনতেই চায় কিন্তু অডিয়েন্স তো সবাই জানে। আপনি একটা কথা বলছেন, আপনি আমাকে চিনতেন এবং আপনার আমার উপর একটা বিশ্বাস ছিল না, আমি আমি যেরকম মানুষ আমি কেন এই কথাটা বললেন, একটু যদি আমাকে এক্সপ্লেইন করতে, ইনফ্যাক্ট অডিয়েন্সরাও জানুক কি কি মিন করে। আমরা আমরা একসাথে লেখাপড়া করছি, ফার্স্ট অফ অল আমি অডিয়েন্স দিকে বলতে চাই, আমি জানি না এখন কয়জন অডিয়েন্স আমাদেরকে দেখতেছে। না প্রায় অনেকে আছে আমাদের সাথে, অনেকে আছে, আরো এড হচ্ছে কন্টিনিউ। জি আচ্ছা, তো আমি শ্যাম ভাইকে অনেক অনেক দিন থেকে চিনি, আমরা 2015তে একসাথে এমবিএ শুরু করছিলাম। তো 2015তে এমবিএ শুরু করার পর আমি নর্থ সাউথ থেকে এমবিএ করছি দুজনেই, তো ওই সময়গুলো এখন আমার কাছে নস্টালজিক, খুব কি নাইস টাইম ছিল, কি মোমেন্ট ছিল। তো তখন থেকে আমি আপনার আপনার যে এনার্জি এনার্জি দেখে আমি খুব আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম তখন থেকেই। শাহরুল ভাই আমাদের সাথে ছিল, শাহরুল ভাই উনিও জানেন, তো তখন আপনি সিলেট থেকে এসে এই কোর্স করতেন এবং সিলেট থেকে এসে কোর্স করতেন, সিলেটে জব করতেন, সিলেট থেকে এসে কোর্স করতেন, কোর্স করে আবার চলে যেতেন, আবার আসতেন, এবং কোনো পরীক্ষায় আপনি খারাপ করেননি, সব পরীক্ষাতে আপনি ভালো করছেন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে ইউ ইউ হ্যাভ এ রিয়েলি গুড অ্যাবিলিটি টু রান সামথিং। তো তখন আমার কাছে, যখন আপনি কানাডায় গেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই আমি কি ইউটিউব শুরু করতে পারি কিনা, অফকোর্স ইউ শুড স্টার্ট সামথিং, বিকজ এরকম না যে আমি হয়ে গেছি কিছু একটা, এখন আমি সবাইকেই মানে আমি হ্যাঁ কেউ আর হওয়া লাগবে না, শুধু আমি থাকবো ফিল্ডে, নো 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 নট লাইক দ্যাট ওয়ে। আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই আগে আসা উচিত এবং আপনি আগে আসছেন, আপনাকে হয়তো দেখে ফলো করে এখন আরেকজন নতুন জেনারেশন আগে আসবে। আর সেক্ষেত্রে আমাদের মধ্যে যেটা হয়, আমি যে সুইডেনের ক্ষেত্রে আমি বলি, সুইডেনে একজন ইউটিউবার আরেকজন ইউটিউবারকে ভালোভাবে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে চায় না, সবাই না, বাট কিছু কিছু আছে। আমি অন্যান্য কান্ট্রির ব্যাপারে অত বেশি জানি না, বাট আমি যদি সুইডেনের ইউটিউবারদের কথা বলি, তাদের কন্ট্রিবিউশন, তাদের সব কিছুতেই মনে হয় যে একটা ডিফারেন্ট লেভেলে, একটা ফুড ফুডের যে ব্লগার করে
সেও দেখা যায় যে একটা 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 নর্মাল ব্লগারকে খুব একটা তার পপুলারিটি, তার পার্সোনালিটি সবকিছুকে হয়তো খুব একটা পাবলিসিটি করতেছে না। তার সাথে তাকে যদি জিজ্ঞেস করা হয়, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্যামুয়েল ভাইয়ের চ্যানেল কেমন করতেছে, আমি বলবো মাশাল্লাহ খুব ভালো করতেছে, ইটস অ্যাপ্রিসিয়েটিং, এই জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেছে, আরো কাজ করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে এই জায়গাটাতে আমাদের কাজ করার জায়গা আছে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করে না। তো আমরা যদি নিউ জেনারেশনকে এইভাবে ইন্সপায়ার না করি, তাহলে তো জায়গাটা থেকে আরো অপরচুনিটি বের হয়ে আসবে না। এই জন্যই আমি আপনাকে সবসময় বলেন যে অ্যাপ্রিসিয়েশন দিতে থাকছি সবসময় আপনাকে, যখন আপনি ছোট একটা চ্যানেল ছিল, এখন আপনি মাশাআল্লাহ অনেক ভালো করতেছেন, এন্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি মনে করি থ্যাংক ইউ ভাই। এখানে আমি ছোট্ট করে একটা কথা বলে দিই, এই যে আপনি বললেন না ভাইয়া একটা কথা যে আসলে অনেকে অনেকে মানে চ্যানেল অ্যাপ্রিসিয়েট করে না, এগুলো আমি এই জিনিসটা দেখতে পারলাম। মানুষ যখন কম্পিটিটিভ হয় তখন মানুষ আসলে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়, এটা খুব বড় কথা। এটা বলে শেষ করে দিব যে আমিও দেখি কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক কেনেডিয়ান ইউটিউবার আছে, আসলে ওনারা আসলে আমাদের মধ্যে যদি আমি যদি ইউটিউবার হয় আমার মধ্যে একটা দাম্ভিকতা চলে আসে, আমি বড় অথবা আমি সবচেয়ে বড়, আমি প্রথম, আমি সিনিয়র, এরকম আমাদের মধ্যে যদি আমি আমি ইউটিউবার হিসেবে আমার 80,000 হয়েছে বলে যে একটা ছোট ইউটিউবারকে আমি গুরুত্ব না দিই, সম্মান না দিই, এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক। বাট ইটস ওকে, আমরা এইভাবেই গ্রো করতে থাকবো, যত কম্পিটিটিভনেস থাকবে তত ভালো, আর মানুষ ভালো কন্টেন্ট পাবে, এটা একটা ভালো দিক। এলান ভাই আমাদের আসলে শুরু হয়েছিল, কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। না আসলে ওই যে সুপার হিরো ইনফিনিটি নিয়ে কথা বলছিলাম, আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, আমার আর একটা চ্যানেল আছে ভ্যালিড পয়েন্টস, ওখানে আমি কিছু ভিডিও বানিয়েছি সুপার হিরো, এগুলো থাকবে ভাই, এগুলো কখনো যাবে না, এগুলো এক্স্যাক্টলি। বাট আমার আমার কথা হচ্ছে আপনি ভালো কাজ করতেছেন এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আপনি আরো সামনের দিকে আগায় যান। আমার হয়তো এক একজনের গোল এক এক রকম, যেমন আমি আমার আমার যে ফলোয়ার আছে তারা আমাকে সবসময় বলে আলান ভাই আপনার ভিডিওর জন্য আমরা আমরা ওয়েট করতে করতে আমরা বিরক্ত, আপনি ভিডিও দেন না কেন? আসলে ভিডিও তৈরি করার জন্য অনেক কন্টেন্ট দরকার হয় এবং অনেক রেডি করতে হয় অনেক কিছু। আমার ভিডিওগুলো যখন আমি বানাই তখন অনেক ইনফরমেশন সেটাতে দেওয়ার চেষ্টা করি, আপনিও সেম কাজই করেন, বাট আমার ক্ষেত্রে আমার অনেক প্রিপারেশন থাকে একটা ভিডিওর জন্য। তো ওই প্রিপারেশনগুলো তৈরি করে তারপর একটা ভিডিও দেওয়া, সেটাকে এডিটিং করে সুন্দর করে একটা প্রেজেন্টেবল ওয়েতে পাবলিশ করার জন্য একটা সময়ের দরকার হয়, যে সময়টা আমার ক্ষেত্রে অনেক ফোকাসিং এরিয়া অনেক বেড়ে গেছে, সেই জন্য আমি বলবো যে হয়তো একটু কম এখন, বাট এগেইন ইট উইল স্টার্ট এগেইন আই শুড সে। হ্যাঁ আচ্ছা, তাহলে এলান ভাই আমি আমাদের ইয়েতে টপিকে আজকে যদি এন্টার করি, আমাদের আজকে টপিক হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে 2022 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে অপরচুনিটি। তা আসলে ইউজুয়ালি আমরা লাস্ট একটা কোলাবোরেশন করেছিলাম, ওই কোলাবোরেশন ছিল এরকম যে কানাডা ভার্সেস সুইডেন, যে কানাডা ভার্সেস সুইডেন, কানাডা এবং সুইডেনে কি কি অপরচুনিটি ছিল আমরা আলোচনা করেছি, ডিবেট করছিলাম। আজকে কোনো ডিবেট হবে না, আজকে আমরা চেষ্টা করবো ছোট্ট একটা আলোচনা করা, যে আলোচনার মধ্যে আমরা আমাদের কিছু মানে ফাইন্ডিংস বের করে আনার চেষ্টা করবো, যে মানে কি কি অপরচুনিটি আছে, কি কি চ্যালেঞ্জ থাকতে পারে একটা স্টুডেন্টদের জন্য। তো এই ব্যাপারে যদি আপনি আপনার কথা শুরু করতেন। আমার কাছে যেটা মনে হয় যে 2022 নতুন অপরচুনিটি দিয়ে শুরু হয়েছে, এবং এখানে 2022-এ আমরা প্রথম অপরচুনিটি যেটা দেখবো সেটা হচ্ছে যে 50 বছর হয়ে গেছে ইউনাইটেড নেশনস এর যেই যেই ওরা যেই প্রোগ্রাম শুরু করেছিল, আমি বলবো যে 50 ইয়ার্স হয়ে গেছে ইউনাইটেড নেশন কনফারেন্স যেটা তারা করেছিল হিউম্যান এনভায়রনমেন্ট নিয়ে, এটা 1972-তে স্টকহোম কনফারেন্সের মাধ্যমে শুরু হয়েছিল, এবং তারা এটাতে একটা একটা বড় একটা অ্যানিভার্সারি তারা এখন করছে, এটা জুনে হবে 2022-এ ইউনাইটেড নেশনসের। এই কনফারেন্সের মাধ্যমে তারা চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে যে যেই জায়গা থেকে তারা শুরু করছিল যে হ্যাঁ স্কলারশিপ দেওয়া, ডেভেলপিং লিস্ট ডেভেলপিং কান্ট্রিগুলোকে স্কলারশিপের মাধ্যমে তাদেরকে প্রমোট করা, এবং তাদেরকে তাদের যে ডেভেলপিং কান্ট্রির যে নেশন আছে তাদেরকে এখানে নিয়ে এসে একটা লিডার বানায় তারপরে তাদের দেশে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে ডেভেলপড করে তোলা, এটা একটা মিশন ছিল। এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, 9টার মতো পয়েন্ট ছিল, এই পয়েন্টগুলো নিয়ে সাধারণভাবে একটা গ্লোবাল স্কলারশিপ সুইডেন থেকে অ্যারেঞ্জ করা হয় এবং আরো অনেক কান্ট্রি থেকে এই গ্লোবাল স্কলারশিপটা দেওয়া হয়। তো এই গ্লোবাল স্কলারশিপের একটা চান্সেস 2022-এ বাড়বে, কেন? বিকজ তারা 50 ইয়ার্স এর একটা পূর্তি, 50 ইয়ার্স উপলক্ষে একটা একটা কনফারেন্সের আয়োজন করবে ইউনাইটেড নেশনস, এবং এই ইউএন থেকে এই কনফারেন্স সাধারণভাবে সুইডেনকে ফোকাস করে করা হবে, কারণ সুইডেন ডিড এ ফ্যান্টাস্টিক জব ইন দিস এরিয়া। তারা প্রত্যেক বছর একটা গভর্নমেন্ট স্কলারশিপ দেয়, যে স্কলারশিপটা ফুললি ফান্ডেড স্কলারশিপ,
এবং আমি বলবো যে এই এই স্কলারশিপের মাধ্যমে, এই স্কলারশিপের মাধ্যমে একটা ছেলে তার পুরো লিডারশিপটা সুইডেনে থাকা অবস্থায় গ্রো করতে পারবে। কিভাবে গ্রো করবে? সে এখানে আসবে স্কলারশিপ নিয়ে, এবং স্কলারশিপের এই জায়গাটাতে সে বিভিন্ন লিডার্সদের সাথে কাজ করবে, সুইডেন এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন লিডার্সদের সাথে সে কাজ করবে, এবং কাজ করার মাধ্যমে সে লিডারশিপ পজিশন গুলো কিভাবে গেইন করতে হয়, অ্যাচিভমেন্ট গুলো কিভাবে নতুন করে শিখতে হয়, এই জায়গাগুলো নিয়ে সে কাজ করবে। কাজ করে তারপরে সে বাংলাদেশে ফেরত যাবে। এই কাজটা সে কি টাকা দিয়ে করবে? না, সে এটা টাকা দিয়ে করবে না, এটা সে ফ্রি করবে। সুইডিশ সরকার তাকে ফ্রি করার জন্য এখানে নিয়ে আসবে, তাকে দুইবার বাংলাদেশে যাওয়া আসা করার জন্য প্লেন ফেয়ার দেওয়া হবে, এবং তার ফ্যামিলিকে নিয়ে আসা হবে এখানে, এবং প্রত্যেক মাসে বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার মতো তাকে তার লিভিং এক্সপেন্স দেওয়া হবে। তার মানে কি, পয়সাও লাগতেছে না পড়ালেখা করতে, আবার সে এখানে থাকবে, থাকা খরচ সুইডিশ সরকার দিবে, এবং তাকে বাংলাদেশে যাওয়া আসার জন্য একবার তার নিজের জন্য শুধু প্লেন ফেয়ার দিবে। এই যে একটা স্কলারশিপের একটা 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 আয়োজন, এই স্কলারশিপের আয়োজনটার কথা বাংলাদেশের আমাদের অনেকেই জানে না, অনেকে অ্যাপ্লিকেশনও করে না। এই সুযোগটা প্রত্যেক বছরই আসে, কিন্তু এই বছর আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এই সুযোগটা একটু বেশি হবে। কেন? বিকজ ওই যে বললাম 50 বছরের পূর্তি উপলক্ষে একটা কনফারেন্সের আয়োজন করবে, এই একটা সুযোগ আমি আমি দেখতে পাচ্ছি 2022-এ। আমি আরও সুযোগ নিয়ে কথা বলবো। আমি একটু জানতে চাচ্ছি যে কানাডার ক্ষেত্রে বিভিন্ন প্রভিন্স বা নতুন কিছু ক্যাম্পেইন তারা শুরু করেছে, সেগুলো সেগুলোর অপরচুনিটি নিয়ে আমি একটু জানতে যাবো আপনার কাছে। আসলে কানাডা 2021-22-23 আমাদের নতুন গভর্নমেন্ট আসছে লাস্ট নির্বাচনে, জাস্টিন ট্রুডো আসার পরে আসলে আমরা সবাই খুব বেশি আশাবাদী, অনেক মানুষ কানাডায় আসার সুযোগ হবে। এবং আমরা একটা জিনিস জানি, কানাডা একটা ভাইয়া একটা ইয়ে নিছিল যে প্রত্যেক বছর 4 লাখ করে ইমিগ্রেন্ট নিয়ে আসবে, কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে এটা হচ্ছে যার কোয়ালিফিকেশন থাকবে সে কানাডায় আসতে পারবে। সো স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু, এবং এই আমাদের যে বর্তমান সরকার, আমাদের বর্তমান সরকার কিন্তু খুব বেশি ওপেন টুয়ার্ডস ইনভাইট আপনার ইয়ে হয়েছে ইমিগ্রেন্টস। সো এটার জন্য আসলে নেক্সট, আমি সবসময় একটা কথা বলি, তিন বছর ফেজ নিয়ে নিয়ে আমি কথা বলি, 21-22-23 আর আমরা 21 ক্রস করলাম, আমি বলবো 22-23-24 আমাদের নেক্সট 3 বছর আমাদের অনেক সুযোগ থাকবে। সো সো এখানে একটা কানাডায় আসলে কয়েকটা জিনিস অটোমেটিকলি স্ট্যান্ড আউট করে ফেলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে। এই কারণে স্ট্যান্ড আউট করে ফেলে যে কানাডা নিজে ইটসেলফ এ ভেরি ওপেন কান্ট্রি, এবং তারা অন্যান্য ইমিগ্রেন্টদের উপর ডিপেন্ডেন্ট, তারা ইমিগ্রেন্টের জন্য ওয়েলকামিং, এবং ল্যাঙ্গুয়েজটা এত একটা বড় অ্যাডভান্টেজ, কানাডার আসার সাথে সাথে মানুষ ডিরেক্টলি আপনার কন্ট্রিবিউট করে ফেলতে পারে, এবং এই কন্ট্রিবিউশনের কারণে তাদের নিজেরাও আসলে ভালো করে ফেলতে পারে, অনেক টাকা ইনকাম করে ফেলতে পারে। মানুষ রাতারাতি 2-3 বছরের মধ্যে বাড়িটারি কিনে একাকার অবস্থা হয়ে যায়, হয়ে যাওয়ার সুযোগ থাকে, ভালো ভালো চাকরি পেয়ে, এবং কানাডার মানুষের সংখ্যা এত কম, তাদের অনেক মানুষ দরকার। কানাডা যেই হারে কানাডা গ্রো করতেছে, কানাডার অনেক মানুষ দরকার। এবং স্টুডেন্ট ভিসার জন্য কানাডা আসলে অলওয়েজ একটা ভালো, একটা বিশাল একটা সুযোগ। কারণ হচ্ছে যে স্টুডেন্ট ভিসার জন্য নর্থ আমেরিকান স্টাডি পৃথিবীর সব জায়গায় খুব ভালো একটা ইয়ে আছে, অপরচুনিটি থাকার কারণে মানুষজন আসলে নর্থ আমেরিকাকে মানে প্রায়োরিটিও দেয়। সো এই কারণে আসলে ভাইয়া আমি মনে করি যে নেক্সট 2-3 বছর, আমি বলি 22-23-24, এই 3 বছর প্রচুর মানুষের সুযোগ থাকবে, এবং যারা একটু প্ল্যান করবে কানাডা আসার জন্য, তাদের জন্য আমি মনে করি নেক্সট 3 বছরে তারা আসতে তো পারবে, পাশাপাশি তাদের জন্য অনেক ভালো সুযোগ থাকবে। আচ্ছা, আমার 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 একটা কোশ্চেন আছে আপনার কাছে, যে একটা স্টুডেন্ট যখন কানাডাতে যাবে, অবশ্যই সে প্রেফারেন্স পাবে যে তাকে ইংলিশ ভাষাভাষী ভাষায় কথা বলতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজে যে রিকোয়ারমেন্ট, যে একটা 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 ছেলে যদি যে লিখছে যে ভাইয়া আমার স্বপ্ন কানাডা আর স্যামুয়েল আমার শক্তি, হ্যাঁ আমি জাস্ট পড়লাম কথাটা, তো তার স্বপ্ন হচ্ছে কানাডা, এবং সে আপনার ভিডিও ফলো করে, ফলো করে, এটা হচ্ছে তার আইডির নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি সাপোর্ট লিখছে যে আমার বড় ভাই। আচ্ছা, তো এই যে সে তার স্বপ্ন কানাডা, এখন একটা স্টুডেন্ট যদি কানাডাতে আসে, তাহলে সে কানাডাতে যাওয়ার সাথে সাথেই সে কি ধরনের সুযোগ সুবিধা পাবে? আপনি যখন কানাডা গেছেন 3 বছর 3.5 বছর আগে, আপনি
সো এখানে আসলে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই, এক্সেপ্ট সিটিজেন সিটিজেনদের মতো আমরা ফ্রি এডুকেশন হেলথ কেয়ারটা ছাড়া, আমরা তাও ফ্রি হেলথ কেয়ারটা এক বছর পরে আমরা একটা একটা হেলথ কেয়ার পাই। আমাদের যদি কোনো মেসিভ কোন ধরনের অ্যাক্সিডেন্টাল কিছু হয়, কোনো কিছু হয়, দিস উইল বি কাভার্ড বাই ক্যানেডিয়ান, আমাদের প্রভিন্স কাভার করবে। সো এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। আই মাইট বি রং, ভুল হইতে পারে, কিছু কোট করতেছি না, কারণ এগুলো তো ডিরেক্টলি আমি ইনফরমেশন নিয়ে দিচ্ছি না। বাট আমরা লিটারেলি কানাডায় আসার পরে, দিস ইজ ওয়াই আমি কানাডা নিয়ে অনেক এগ্রেসিভ থাকি এবং সবাইকে এনকারেজ করি, কারণ কানাডা আসার সাথে সাথে মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। যেমন একটা স্পাউস ভিসা, যদি একটা আপনি বলছিলেন প্রথম, আমি লাস্ট টাইম যখন ভিডিও করছি আমার মনে আছে, মোস্ট লাইকলি আমি ভুলি নাই, আপনি বলছিলেন যে কানাডায় আসার পরে, এই সুইডেনে যাওয়ার পরে মানুষজন তাদের বাচ্চাদের মনে হয় ফ্রিতে পড়াশোনা করার সুযোগ থাকে, রাইট? আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ এরকম থাকে। তখন কিন্তু এটা আমি জানতাম না, এবং ওই মোমেন্টে আমি জানতাম না। তারপরে যখন আমি কোলাবোরেশন করলাম, রিসার্চ করলাম, ডিগিন করলাম, তারপরে জানতে পারলাম কানাডা স্টুডেন্ট ভিসা যখন মানুষজন আসে, আসার পরে তখন আপনার অনেক মানুষ আসলে মানে নিজেদের বাচ্চাদেরকে ফ্রিতে পড়াইতে পারে, কারণ হচ্ছে যে কানাডা গভর্নমেন্ট এই সুযোগ রাখছে। পাশাপাশি একটা মানুষের যদি বাচ্চা হয় তার সাথে সে এই বেনিফিট গুলা পাবে, যে মানে ভাতা পাবে, অনেক ধরনের সুযোগ। কেনেডিয়ানরা যে সকল সুযোগ সুবিধা পায়, কিছু কিছু ক্লজ ছাড়া অনেক স্টুডেন্টরা এই সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে, মোটামুটি সব ধরনের। যে বিভিন্ন খালি একটা জিনিস থাকে, যে টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডিফারেন্সিয়াল ফি যেটা দিতে হয়, যেটা বাংলাদেশে একটা স্টুডেন্ট যদি যায় তাকেও দিতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সবার ক্ষেত্রে আদার দেন দ্যাট, মোটামুটি আমি মনে করি যে সকল ধরনের সুযোগ সুবিধা, কোন ধরনের ডিফারেন্সিয়েট করা হয় না, যে আমরা কোথাও গেলে বলা হয় না তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইউ উইল বি ডিফারেন্সিয়েটেড, নো, সব ধরনের সুযোগ সুবিধা কানাডা আমাদেরকে দিয়ে থাকে। আচ্ছা, তো আমার 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 কাছে যেটা মনে হয়, এখানে যদি অপরচুনিটির কথা বলা হয়, আমার কাছে মনে হয় ইটস কাইন্ড অফ সেম। হ্যাঁ, আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমি কি কানাডা যাব না সুইডেন যাব। তো এখন এটা তো আসলে বলা মুশকিল একজনের জন্য যে সে কোন দেশে যাবে, কারণ এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট মিট করতে হয়। যেমন স্টাডি ভিসার ক্ষেত্রে যদি আইএলটিএস 6.5 ও হয়, কিন্তু কোনো একটা ব্যান্ডে যদি 6 এর নিচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কানাডার স্টুডেন্ট ভিসাতে কিছুটা প্রবলেম হতে পারে। সুইডেনের ক্ষেত্রে হচ্ছে এটা 5.5, কোনো ব্যান্ডে যদি 5.5 এর নিচে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না, 6.5 ওভারঅল থাকতে হবে আইএলটিএস এর, আর কোনো ব্যান্ডে 5.5 এর নিচে থাকা যাবে না। এবং এটা শুধুমাত্র সুইডেনের ক্ষেত্রে না, এটা সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, চারটা কান্ট্রিতেই সেম। এখন কথা হচ্ছে যে এই যে বলতে গেলে কাইন্ড অফ সিমিলার একটা রিকোয়ারমেন্ট, বাট যখন স্টুডেন্টরা কোশ্চেন করে যে কানাডা যাবো না সুইডেন যাবো, এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি ফ্যাক্টরগুলো বলি, তারপরে আমি আপনার কাছে জানতে চাইবো যে সুইডেনের ক্ষেত্রে প্রথম ফ্যাক্টর কাজ করে হচ্ছে তাকে টিউশন ফি দিয়ে আসতে হবে, ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি দিয়ে আসতে হবে। এটা হচ্ছে সুইডেনের ক্ষেত্রে প্রথম রিকোয়ারমেন্ট, অর্থাৎ সুইডেনে যদি কেউ অ্যাডমিশন পায় তাহলে তাকে প্রথম সেমিস্টারের ফিটা দিয়ে আসতে হবে, এবং এখানে আসার পর বাকি সেমিস্টারের ফিগুলো তাকে দিতে হবে। এখানে প্রথম এই একটা ক্রাইটেরিয়া আছে। দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সে যখন এখানে আসবে তখন তার তার সাথে যদি ডিপেন্ডেন্ট আসে, অর্থাৎ তার যদি ফ্যামিলি মেম্বার আসে, তার ওয়াইফ যদি আসে, বা যদি মেয়ে আসে তাহলে তার হাজবেন্ড যদি আসে, তাহলে তার হাজবেন্ডের লেখাপড়া এবং তার বাচ্চা কাছে লেখাপড়া ফ্রি, যেহেতু সে টিউশন ফি দিচ্ছে, সে অলরেডি গভর্নমেন্টে কন্ট্রিবিউশন করতেছে, সো তার বাচ্চা কাচ্চা এবং তার হাজবেন্ড ফ্রি পড়ালেখা করতে পারবে। আচ্ছা, যদি চায় তার, মনে করেন আমি আসলাম লেখাপড়া করতে, আমার ওয়াইফ যদি বলে যে হ্যাঁ আমিও ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি নিব, তাহলে দেখা যায় যে সেই ফ্রিতে এই ডিগ্রিটা নিতে পারবে যদি সে অ্যাডমিশন পায় এখানে আসার পর। তারপরে হচ্ছে যেমন মেডিকেলের কথা যদি বলি, আপনি যেরকম বললেন মেডিকেলের কথা যদি বলা হয়, এখানে মেডিকেল ইন্স্যুরেন্স থাকে এবং কানাডা তো সেই মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে যেতে হয়। সুইডেনের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো মেডিকেল ইন্স্যুরেন্স দেয় 2 বছরের প্রোগ্রামে, এখানে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হয় না, কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হয়। তো সুইডেনের ক্ষেত্রে যখন মেডিকেল ইন্স্যুরেন্স দেয়, তখন এখানে আসার পর একটা স্টুডেন্টের ফ্যামিলি তার নিজের খরচ থেকে, মেডিকেল খরচ থেকে শুরু করে তার ফ্যামিলির, তার বাচ্চার, সবার মেডিকেল খরচ ফ্রি। ফ্রি বলতে কি, প্রথমে যে গেলে ডাক্তারের কাছে, মনে করেন যে মাথা ব্যথা হচ্ছে, এখন গেলো ডাক্তারের কাছে, আমি একটু ভেঙেই বলি যেহেতু আমাদের সব ফলোয়ার এখন দেখতেছে প্লাস হচ্ছে জানতে চায় আর ডিটেলে। যেমন ধরেন আমার আমার একটু মাথা ব্যথা হলো, তো আমি এখন গেলাম, যাওয়ার পর আমার বললো যে তুমি একটা ফি দাও, একটা ফি হচ্ছে $120 ডলারে, যদি বলতে হয় $10-এর মতো, $10। এখন মাথা ব্যথা হলো, মাথা ব্যথা নার্স প্রথম দেখলো,
নার্স দেখলো, নার্স দেখার পর বলে যে তোমার মাথায় তো আসলে মাথা ব্যথাটা কোন দিকে হয়, এদিকে হয় ওদিকে, ঠিক আছে আমরা তো বুঝতে পারতেছি না কেন হচ্ছে, তোমার সিটি স্ক্যান করতে হবে, ফাইন, এবার পাঠাবে হসপিটালে। এই শুরু হইলো, ফ্রি সার্ভিস শুরু। আচ্ছা, এবার পাঠালো হসপিটালে, হসপিটালে যাওয়ার পরে আমি সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করার পরে বললো ঠিক আছে তোমাকে এখন একটা ডাক্তার দেখবে, ঠিক আছে, ডাক্তার দেখলো, বললো যে ঠিক আছে তুমি এই ওষুধগুলো খাবা, এই ওষুধগুলো সিস্টেমে দিয়ে দিবে ওরা, আমার যে পার্সন নাম্বার আছে পার্সন নাম্বারের সিস্টেমের মধ্যে দিয়ে দিবে। আমি জাস্ট অ্যাপো থেকে, এখানে ফার্মেসির নাম হচ্ছে অ্যাপোতে, অ্যাপো থেকে যাবো, যাই আমি বলবো যে আমার পার্সন নাম্বারে কিছু ডাক্তার কিছু ওষুধ আমাকে সাজেস্ট করছে, তো বললে ওর সাথে সাথে আমার সিস্টেমে ঢুকে দেখবে এই ওষুধগুলো সাজেস্ট করছে, আমার বলতে হবে না কি ওষুধ, বা বাংলাদেশের মতো হাতে করে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে না। আচ্ছা, দেখে সে আমাকে, আমি এগুলো কিনে নিয়ে আসবো, কোনো কোনো ওষুধ আছে ফ্রি, ওগুলো টাকা দেওয়া লাগে না, কিছু কিছু আছে টাকা দেওয়া লাগতে পারে। আচ্ছা, তারপরে এক সপ্তাহ পরে আবার গেলাম ডাক্তার, দুই তিন দিন পরে আমি আবার গেলাম, এইভাবে দুই তিন মাস পর্যন্ত, বছর পর্যন্ত যত ট্রিটমেন্ট আছে সব ট্রিটমেন্ট ফ্রি, ইভেন যদি সার্জারিও হয় সেটাও ফ্রি। তারপরে যদি ধরেন আমার ওয়াইফ প্রেগনেন্ট হলো, প্রেগনেন্টের পরে সে সে বাচ্চা ডেলিভারি করবে, বা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে সে যে বাচ্চার যেই সাপোর্ট দরকার, একটা নার্সের কাছ থেকে একটা সাপোর্ট দরকার হয়, এই সাপোর্টগুলিও সে ফ্রি পাবে। সো এই যে ফ্রি সার্ভিসের, মেডিকেল সার্ভিসের একটা একটা ব্যাপার। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, বলেন এই ফ্রি সার্ভিস তো আমরা বাংলাদেশি সিটিজেন হয়ে বাংলাদেশের থেকে পাই না। হ্যাঁ, এটা এটাই হচ্ছে তফাত। তফাতটা কেন আমি বলি, একটা ছাত্র যখন টিউশন ফি দেয় তখন ছাত্রটা অনেক টাকা টিউশন ফি দেয়, এবং এটা সুইডিশ সরকারকে ডাইরেক্ট কন্ট্রিবিউট করতেছে উইদাউট পেইং এনি ট্যাক্স। আচ্ছা, ধরেন আমি 40,000 crown সুইডিশ ক্রাউন আমি স্যালারি পাই, এখান থেকে আমি একটা নির্দিষ্ট 30% আমি সুইডিশ সরকারকে ট্যাক্স দিচ্ছি, একটা স্টুডেন্ট তার পুরো টিউশন ফিটাই এই ট্যাক্স আকারে দিচ্ছে গভর্নমেন্টকে, তাহলে গভর্নমেন্ট কেন তাকে ফ্রি মেডিকেল সার্ভিস পে করবে না? আচ্ছা, এখানে একটা কথা বলি, কেন বাংলাদেশেও তো আমরা ভাই টিউশন ফি দেয়, ইন্টারন্যাশনাল ডিফারেন্সিয়াল টিউশন, আমরা টিউশন ফি দেয় বাংলাদেশে, আমরা নর্থ সাউথে পড়াশোনা করছি, বাংলাদেশে ডিরেক্টলি টিউশন ফি দিচ্ছি, বাংলাদেশে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা তো বাংলাদেশে ফি এগুলো পাচ্ছি না এখানে। হ্যাঁ, নন প্রফিট অর্গানাইজেশন, বাংলাদেশে যে টিউশন ফি আমরা দিচ্ছি সেটা নন প্রফিট অর্গানাইজেশনে দিচ্ছি, সেই জন্য আমরা ওখান থেকে কোনো ব্যাক কোনো সার্ভিস পাচ্ছি না শিক্ষা ছাড়া। আপনি কথাই বলতেন, আমরা নর্থ সাউথ নিয়ে হাসতাম যে নর্থ সাউথ যে নন প্রফিট অর্গানাইজেশন, আমরা এটা সাধারণভাবে কোন প্রফিট থাকে না, তো গভর্নমেন্টের কন্ট্রিবিউশনও নাই সেখানে, তো গভর্নমেন্ট কেন পে করবে? এখানে হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন না, এখানে গভর্নমেন্টের একটা বাজেট থাকে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি গভর্নমেন্টকে এটার জন্য সোশ্যাল ট্যাক্স পে করে, সেই জন্য দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট কি একটা ন্যূনতম একটা সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক আছে, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করবো যে স্কুলিং সিস্টেম আমি ক্লিয়ার, আমাকে অনেক সময় কোশ্চেন করে অনেকে, তো তখন দেখা যায় এই যুক্তিগুলো দিলে একটা মানুষ রাইট ডিসিশন নিতে পারে, কারণ এটা তো শুধু এরকম না যে আমি কানাডা গেলে ভালো করবো, আমি সুইডেন গেলে ভালো করবো, নো নো নো, ইটস ইয়োর চয়েস, এবং এই চয়েসটা আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি কোন দেশে যাবেন, না এমন না যে শ্যামল ভাই বললো আমি কানাডা চলে গেলাম, শ্যামল ভাই কানাডা যাওয়ার পরে শ্যামল ভাই সময় নাই আপনাকে দেখার, বাট শ্যামল ভাই আপনাকে বলে দিতে পারবে আপনি কি কি করতে পারেন, বাট কাজ যা করে সব আপনাকে কি করতে হবে, বা আলান ভাই বলে দিল সুইডেন চলে আসলে হয়ে গেল সব, নো নো নো, নট লাইক দ্যাট, এটাকে এখানে ডিপেন্ড করে যে আপনার বাজেট কতটুকু আছে, আপনি কি স্কলার, আপনি কানাডাতে স্কলারশিপ পাইলেন সুইডেনে পাইলেন না, আমি জীবনেও বলবো না আপনি সুইডেনে আসেন, আমি বলবো ভাই স্কলারশিপ পাইছেন কানাডা যান, আপনি যদি কানাডা স্কলারশিপ না পান সুইডেনে স্কলারশিপ পান, মানে গ্লোবাল স্কলারশিপ পেয়ে গেলেন আপনি, পাওয়ার পরে আপনি বললেন ভাইয়া কানাডা তো আমাকে খুব ভালো অফার দিচ্ছে, এখন আমি আমি কি সুইডেনে আসবো না কানাডা, আমি বলবো সুইডেনে আসবেন, ফ্রি লেখাপড়া করবেন, যেখানে বাঙালি ভালো হবে সেটাই আমি বলবো, কি বলেন স্যাম ভাই? না, এটা নিয়ে আমি কিছু না বলি, নো ডিবেটস, কানাডা ইজ কানাডা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু কানাডা, এগুলা দুষ্টামি করে বলতো, আমার আজকে চিন্তা করতে এগুলা বলবো না, কানাডা ইজ কানাডা এটা বলি ভাই, কিন্তু আপনার সামনে এগুলো বলবো না আজকে। আজকে একটা কাজ করি, এখন আমি একটা অডিয়েন্সকে আপনার সামনে নিয়ে আসি এবং আপনি কোয়েশ্চেন নেবেন, আমরা এটা নিয়ে একটা অডিয়েন্সকে নিয়ে আসি ভাই, অনেক ওয়েট করতেছে অনেকক্ষণ থেকে। ঠিক আছে, আমাদের সাথে আছেন ফুয়াদ আল মাসুদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মাসুদ ভাই? জি আলহামদুলিল্লাহ।
কিছু কোশ্চেন ছিল আমার, সেটা হলো আমি ডিসেম্বর 2017-তে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আর কি ডিগ্রি কমপ্লিট করি, তারপর মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু আর কন্টিনিউ করিনি। পরবর্তীতে মানে আমার 2.5 বছর প্রায় জব এক্সপিরিয়েন্স আছে, আমি আইসিটি ম্যানেজার হিসেবে ব্যুরো বাংলাদেশে কাজ করছিলাম। তো এখন আমার ইচ্ছা যে কানাডায় যাব, সেক্ষেত্রে এর আগে আমি পাইছিলাম যে পিএনপি প্রোগ্রামে যাব, এই জন্য আমি একবার জিটি আইএলস ও দিছিলাম, সেখানে তো 6.5 এর মতো আসছে। এখন ওনারা বলতেছে যে আপনার যেহেতু মাস্টার্স নাই, আপনি মানে পিএনপি তে গেলে অনেক লং টার্ম হবে হয়তো, বা মানে যাওয়া পসিবল হবে কিনা। এখন আবার অবশ্য একাডেমিক দিব মানে সামনের 29 তারিখে, সেক্ষেত্রে আমার মানে কোনটা বেস্ট সুইটেবল হবে, যে মাস্টার্স এর জন্য কানাডায় যাওয়া নাকি পিএনপি তে কোনো অ্যাপ্লাই ট্যাপ্লাই করতে পারি নাকি কি হবে? আচ্ছা, এটা যেহেতু স্পেসিফিক্যালি কানাডা নিয়ে আপনার কোয়েশ্চেন, আমি অ্যানসারটা করি। আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? না, এটাই শেষ। না, আমি অলরেডি ওই মানে WS থেকে আমার ECO করে ফেলছি, এই তো। আর আমার পাবলিকেশনও আছে মোটামুটি 9টা, মানে খুব ভালো ভালো জার্নালে পাবলিকেশন আছে, আপনার জিটি সেক্ষেত্রে আর কি জিটি স্কোর কত? আইএলটিএস এর জিটি স্কোর কত? 6.5। 6.5, আচ্ছা ঠিক আছে। তো আমি এটা একটা কথা বলে দিই, আর তো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি আপনাকে স্ক্রিন থেকে সরাচ্ছি ভাই। ঠিক আছে মাসুদ ভাই, থ্যাংক ইউ। জি মাসুদ ভাই কোয়েশ্চেন আমি অ্যান্সার করি এইভাবে, এরকম যে আসলে আপনি বললেন যে আপনার 6.5 জিটিতে এবং পিএনপি, নাকি আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন এবং আপনি ভালো স্টুডেন্ট, আপনি পড়াশোনাতে আছেন, পাশাপাশি আপনার আপনার যে আপনার পাবলিকেশন আছে, সো বেসিক্যালি আমি মনে করি আপনার প্রোফাইলটা খুবই ভালো। সো আপনি অবশ্যই আপনি পিএনপি এর জন্য ট্রাই করে দেখেন, যদি না হয় পিএনপি তে, নিতান্তই পিএনপি তে না হয়, দেরি হচ্ছে, তাহলে আমার কাছে মনে হয় আপনি স্টুডেন্ট ভিসা খুব সুন্দরভাবে কানাডা এসে খুব ভালো করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার স্কলারশিপও হয়তো পাওয়ার সুযোগ থাকবে। তো আমি মনে করি যে আপনি পিএনপির জন্য চেষ্টা করুন, পিএনপি যদি না হয় তাহলে আপনি কানাডা স্টুডেন্ট ভিসা চলে আসেন, তাহলে আমি মনে করি আপনার খুব ভালো একটা সুবর্ণ সুযোগ থাকবে কানাডায়। এলান ভাই প্লিজ। আমি একটু অন্যদিকে মন নিতে চাচ্ছি অপরচুনিটির ব্যাপারে। সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমি বিগত অনেকগুলো ভিডিও দেখেছি, সোশ্যাল সিকিউরিটি নিয়ে কানাডা প্লাস হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, অস্ট্রেলিয়াতে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমি বিভিন্ন ভিডিও দেখেছি। বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটি নিয়ে কথা না বলি, আচ্ছা, যেহেতু অনেক ধরনের টপিক অলরেডি উঠে আসবে তাহলে, বাট আমি যদি কানাডার সোশ্যাল সিকিউরিটি নিয়ে জিজ্ঞেস করি আপনাকে, তাহলে আপনার ওভারঅল 2021, 2020 এবং 2022-এ পরিবর্তন আছে কিনা কোনো? কানাডা সোশ্যাল, টু বি ভেরি অনেস্ট, আমি কোনো পরিবর্তন দেখি নাই। এবং আসলে কানাডা হচ্ছে, কানাডা নিয়ে একটা কথা আছে, সবাই আমরা জানি যে কানাডার মানুষরা পৃথিবীর মধ্যে একটা ইয়ে আছে, তাদের একটা সুনাম আছে যে কানাডার মানুষরা খুব পলাইট হয়, খুব ভালো হয়। কানাডার মানুষরা মনে করেন যে সরি আর থ্যাংক ইউ বলতে বলতে তাদের মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, এরকম একটা কথা আছে। সো নিতান্তই মনে করেন যে ওরা, আপনি ওকে মারছেন সে বলবে সরি ভুল হয়ে গেছে, আপনি বুঝছেন, মনে করেন আপনি একটা মানুষকে গিয়ে মারছেন সে আপনাকে রিটার্ন বলবে সরি ভুল হয়ে গেছে। কানাডিয়ান মানুষ এই দিক থেকে খুবই ভালো, খুবই পলাইট, এবং আমরা জানি কানাডিয়ান খুব ইনক্লুসিভ, তো তারা আসলে অনেককে হেল্প করে এবং অনেকের জন্য কাজ করে, সহযোগিতা করে, এবং ওরা খুব ওয়েলকামিং হয়। সো আমি মনে করি যে সোশ্যাল সিকিউরিটির দিক থেকে কানাডা কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, এবং ক্রাইম রেট একটু নর্মাল, এবং অন্যান্য পৃথিবীর তুলনায়, অন্যান্য দেশের তুলনায় ক্রাইম রেট একটু অনেক কম। যেমন আমি আমার 3-4.5-4 বছরের এক্সপিরিয়েন্সে আমি আসলে আমি কোন ধরনের মেজর কোনো ইনসিডেন্ট দেখিনি, পাশাপাশি আমি আমার পার্সোনালি কোনো আমার কোনো নেগেটিভ কখনো কোনো এক্সপিরিয়েন্স সোশ্যাল সিকিউরিটির দিক থেকে। ইনফ্যাক্ট আমি বাংলাদেশে ঢাকায় যখন ছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমাকে ইনসিকিউর একটা ভাবনার মধ্যে দিয়ে যাইতে হইতো, কিন্তু কানাডার ক্ষেত্রে এই জিনিসটা কখনো আমাকে ফেস করতে হয়নি। তো সোশ্যাল সিকিউরিটির দিকটা, এবং এক একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে যখন রাতে কাজ করে, দিনে যায় রাতে যায়, কোনো মেয়ের কাছে আমি সবসময় মেয়েদের কথা শুনি, মেয়েদের কথা আমি আমার চ্যানেলে সবসময় বলার চেষ্টা করি, কারণ আমি অনেক ফিমেলকে এনকারেজ করার চেষ্টা করি। সো না ছেলে না মেয়ে কখনো কারো কোনো ধরনের ইনসিকিউরিটি আমি কখনো পাই নাই আর কি। আচ্ছা আর একটা কথা বলি ভাইয়া, আসলে ওই আপনার উনি হচ্ছেন ইন্দ্রিলা বড়ুয়া, ওনার সাথে আমার প্রায় 2-2.5 বছর 2 বছর থেকে কথা হচ্ছিল, উনি বর্তমানে কানাডা আছেন, সো কংগ্রেচুলেশন, উনি আমার একজন অডিয়েন্স ছিলেন। এলান ভাই, তো আমি বলি আমরা যেরকম প্ল্যান ছিল হাফ এন আওয়ার ভিডিও থাকবে, তো আপনি আপনার মতো করে ভিডিওটা শেষ করবেন, আমি আজকে আপনার উপর থাকবে আর কি, আপনার কোয়েশ্চেন করার পরে ইভেন্টুয়ালি আপনি শেষ করবেন ভিডিও, ঠিক আছে? আপনার উপর ছেড়ে দিলাম। আপনার সোশ্যাল সিকিউরিটি নিয়ে আপনার আপনাদের কি আপনার কি এক্সপিরিয়েন্স? আমার কাছে মনে হয় যে ইউরোপের ভিতরে সোশ্যাল সিকিউরিটি নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে, এবং
সোশ্যাল সিকিউরিটি সবসময় ইম্প্রুভের দিকে, কারণ ক্রাইম ছাড়া পৃথিবীতে কোনো কান্ট্রি নাই কম বেশি। আপনি কানাডার কথা তখন বললেন, আমি সব জায়গায় অ্যাগ্রি না করলেও কিছু কিছু জায়গায় অ্যাগ্রি করি, যেমন কানাডার মানুষজন অনেক কাইন্ড, দ্যাটস নো ডাউট। কিন্তু ক্রাইম কথাটা যদি বলা হয়, সোশ্যাল সিকিউরিটি বলতে আমি ক্রাইম বোঝাচ্ছিলাম, তো ক্রাইমের কথা যদি বলা হয় তাহলে নিউজ পেপার থেকে শুরু করে, নিউজ থেকে শুরু করে সবকিছুতেই ক্রাইম পৃথিবীর সব জায়গায় আছে কম বেশি। কিন্তু কোথায় কম, কোথায় বেশি, এবং কোথায় সবচেয়ে বেশি এটা কাজ করে, আমি একজনের কোশ্চেন দেখতে পেলাম যে বললো যে ভাইয়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, ইউরোপের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কথা বলার জন্য আমি আসতেছি টপিকে, সোশ্যাল সিকিউরিটি শেষ করি। আচ্ছা, তো সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে সুইডেন অনেকদিন ধরেই কাজ করছে, এবং লাস্ট আমি বলবো আমি যতদিন ধরে আছি এখানে, 4-5 বছর ধরে, 4-5 বছরের মধ্যে আমি সোশ্যাল সিকিউরিটি নিয়ে প্রত্যেক বছর কাজ করতে দেখছি। কেমন, যেমন এখানে রাতের বেলা ড্রাইভিং করা, ড্রাইভিং করার যে একটা ব্যাপার যে হ্যাঁ আমি 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 ড্রাইভ করব, ড্রাইভিং এর ক্ষেত্রে কিছু ল্যাঙ্গুয়েজ দরকার, যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস দরকার, অ্যাক্সিডেন্ট যেন কম হয় বা এই ধরনের, এই জায়গাগুলোতে সুইডেন খুব ভালো কাজ করছে, এবং ইউরোপের ভিতরে তারা অ্যাওয়ার্ডও পাইছে, ড্রাইভিং লাইসেন্সের টেস্ট প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এখানে থিওরি দিতে হয়, প্র্যাকটিক্যাল দিতে হয়, ইটস নট ইজি টু গেট আ সুইডিশ ড্রাইভিং লাইসেন্স, এবং সুইডিশ ড্রাইভিং লাইসেন্স একবার যদি কেউ পায় তাহলে 130 কান্ট্রিজে উইদাউট ড্রাইভিং লাইসেন্স, সুইডিশ ড্রাইভিং লাইসেন্স দেখায় সে ড্রাইভ করতে পারবে। সো ইটস আ কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট অফ জাপানিজ ড্রাইভিং লাইসেন্স। সো ওরা রোড সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজ করছে, রোড সেফটি যেটা, যেখানে অনেক বেশি ক্রাইম হয়, মানুষজন অনেক জোরে জোরে গাড়ি চালায়, হাই স্পিডে গাড়ি চালানোর জন্য টিকিট দেওয়া থেকে শুরু করে যত ধরনের অ্যাওয়ারনেস আছে, সিকিউরিটি অ্যাওয়ারনেস, একটা মানুষের লাইফ জেতের ব্যাপার এখানে, সো সেটা নিয়ে এখানে কাজ হয়েছে অনেক বেশি। তো যখন একটা মানুষ এখানে আসে, বেপরোয়া ভাবে জীবনযাপন করার কোনো সুযোগ নাই, আমি সুইডেনের কথা বলতেছি, কানাডার ব্যাপারে আপনি ভালো বলতে পারবেন, কারণ কি বেপরোয়া ভাবে করার কোনো সুযোগ নাই কেন, বিকজ বেপরোয়া ভাবে করতে গেলেই সবচেয়ে বেশি প্রবলেম যেটা হবে সে হচ্ছে সে সিস্টেমের বাইরে চলে যাবে। ধরেন সে ওভার লিমিট স্পিডে গাড়ি চালাচ্ছে, পুলিশ ধরে তাকে ফাইন করে দেবে, ফাইন করবে কি একদম অনেক টাকা ফাইন করে দেবে, 5,000 crown ফাইন করে দেবে। এখন একটা স্টুডেন্টের জন্য 5,000 crown দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, 5,000 crown মানে বাংলাদেশি টাকায় প্রায় প্রায় 50,000 টাকার মতো, সো ইটস দ্য হিউজ মানি। তারপরে হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে, তার যদি সুরি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে নিয়ে যাবে, বলবে আবার পরীক্ষা দিয়ে আবার লাইসেন্স নাও। সো সোশ্যাল সিকিউরিটিতে এই এরিয়াতে সুইডেন অনেক বেশি কাজ করেছে, এবং এই বছর অপরচুনিটির কথা বলতে গেলে এখানে নতুন করে তারা ড্রাইভিং লাইসেন্সের একটা একটা নতুন করে একটা নতুন একটা প্রসেস আনছে, যে আপনি থিওরি পরীক্ষা দিবেন, থিওরিতে পাশ করার পর তারপর আপনি প্র্যাকটিক্যাল টেস্ট দিবেন, এবং এটার জন্য 6 মাসের মতো সময় থাকবে, 6 মাসের ভিতরে প্র্যাকটিক্যাল দিয়ে আপনাকে পাশ করতে হবে। যদি আমি ক্রাইমের আরো কথা বলতে চাই, জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, সুইডেনের ক্রাইমের ব্যাপারে, সুইডেনের ক্রাইমের ব্যাপারে ওরা খুব সচেতন, কেন, বিকজ ক্রাইম সব জায়গায় হতে পারে, পসিবল হতে পারে। সুইডেনের ক্রাইম রেট হচ্ছে 2.3%, একদম যদি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতে হয়, যখন গত বছর যেটা ছিল, এবং এই পুরো জনসংখ্যার প্রায় 10 মিলিয়ন জনসংখ্যা, 10 মিলিয়নের 2.3% জনসংখ্যা কিন্তু অনেক, তাই না? তো এই জনসংখ্যাকে কিভাবে এটাকে কমানো যায়, এই ক্রাইম রেটটাকে, সেটা নিয়ে তারা গত 2 বছর ধরে এই পলিটিক্যাল পার্টি কাজ করছে, এবং তারা এমন কিছু নতুন আইন প্রণোদনা করতেছে, যেমন একটা আইন আসতেছে যে কম টাকায় একজন ওয়ার্কারকে নেয়া, মনে করেন আমি একটা রেস্টুরেন্টের মালিক, আর নতুন রেস্টুরেন্ট দিছি, এখন নতুন রেস্টুরেন্টে আমি আমার 3 জন এমপ্লয়ি নিব, এখন এই 3 জন এমপ্লয়ি আমি নিব, সুইডেনের ল অনুযায়ী 3 জন এমপ্লয়ি নিতে হলে আমাকে প্রত্যেক মাসে তাদেরকে পার আওয়ারলি একটা পে করতে হবে, পার আওয়ারলি 120 crown, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি বললাম কি যে তোমার আমি ওয়ার্ক পারমিট দিব, তুমি 20 crown অর্থাৎ 20 crown আমার কোম্পানিতে কাজ করবা, কাউরে বলতে পারবা না আমি তোমার ওয়ার্ক পারমিট দিব, তুমি সুইডিশ সরকারে দেখাবা যে আমি স্যালারিটা দিচ্ছি, স্যালারিটা পাওয়ার পর আমার সাথে সাথে দিয়ে দিবা। এটা আমি বললাম, আমার কথা বলতেছি, আমি কাউকে কিছু বলতেছি না, জাস্ট একটা সিস্টেমের কথা বলতেছি, এই সিস্টেম চালু আছে সব জায়গায়, ব্ল্যাকে কাজ করা বলা হয় এটাকে। আচ্ছা, তো এখন এই জায়গাটা অলরেডি সুইডিশ সরকার এটা নিয়ে কাজ করছে, এবং এমন একটা প্রসেস বানাচ্ছে যে প্রসেসের মাধ্যমে একটা এমপ্লয়ি, যে একটা স্টুডেন্ট আমার বাংলাদেশে, আমার ভাই বোনরা যারা আসবে স্টুডেন্ট হিসেবে কাজ করার জন্য আসবে, আইসা কাজ পাওয়ার পরে 20 crown কাজ করা মানে এটা বাংলাদেশি টাকার চেয়েও কম, কিন্তু সে যদি 100 crown কাজ করতে পারে তাহলে সে একটা ভালো অ্যামাউন্ট পার উইকে সে কাজ করে আর্ন করতে পারবে, যে টাকাটা সে বাড়িতে পাঠাবে, বাংলাদেশে তার বাবা মার কাছে পাঠাবে, সে নিজে এখানে তার লিভিং এক্সপেন্সে চলবে, এই জায়গাতে সে যেন 100 crown পায়, সেটার জন্য সুইডিশ সরকার একটা নতুন ল
সামনে আনতেছে, যে এমপ্লয়াররা এর চেয়ে কম দামে কোনো এমপ্লয়িকে নিতে পারবে না, যদি নেয় তাহলে তার নামে কেস করা হবে, তাকে ধরা হবে। বুঝতে পারছেন কোন জায়গায় আমি কথা বলতেছি? আমি জানি কানাডাতে এরকম হয় কিনা বা এরকম ল আছে কিনা, বাট আমি সুইডেনের কথাটা বলতেছি, যেটা আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টের জন্য অপরচুনিটি। যে স্টুডেন্টটা 20 ক্রাউনের জব পাইতো, এখন কোন রেস্টুরেন্টের মালিক বলতেই পারবে না যে তোমার আমি 20 ক্রাউন দিব, বললেই 20 ক্রাউনে কত টাকা বললেন ভাইয়া? 200 টাকার মতো পার আওয়ার, 200 টাকা পার আওয়ার। এখন কাজ করতো, এখন 100 ক্রাউন পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে, তাই না? আসলে রুলস হচ্ছে 100 থেকে 120 ক্রাউন দিতে হবে, কিন্তু আমার আমার কথাটা আমি বললাম, আমার নেচারের কথাটা আমি বললাম, যে আমি তো রেস্টুরেন্টের মালিক, আমি এখন 20 ক্রাউন দিয়ে লোক নিব, যত কমে নিতে পারি রেস্টুরেন্টের মালিক তো ততই লাভ, তাই না? এখানে একটা কথা বলে রাখি, কানাডার ক্ষেত্রে এটাতে কোনো তো কথাই নেই, বলাই বাহুল্য, কানাডার তো মিনিমাম ওয়েজ প্রত্যেকটা প্রভিন্সে আছে, এবং বিভিন্ন প্রভিন্সে স্টুডেন্টরা $20 $15 $15-16 পর্যন্ত ইনকাম করতে পারে, এবং $15-16 মিনিমাম, অন্টারিওতে মিনিমাম $15 নিয়ে কাজ করে, তো $15 উইচ ইজ লাইক অলমোস্ট আমি বলবো বর্তমান ইকুইভ্যালেন্ট 1,000-1,200 টাকা। সো এইসব ক্ষেত্রে কানাডা ইনকামের আসলে একটা বিশাল বড়, প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম ওয়েজের নিচে কাজ করবে না, মানে বাউন্ড টু গিভ, বাউন্ড টু, এবং এটা জনম জনম বর থেকে তো আছে, যেমন আমিও মিনিমাম ওয়েজের উপর নিচে কখনো কাজ করি না, এবং তারা মানুষ দরকার। একদিকে আপনি বলতেছেন যে সুইডেনে আসলে তারা এটা স্টাবলিশ করার চেষ্টা করতেছে, কানাডা তো অলরেডি স্টাবলিশ, দে আর পেইং ওভার দ্য রেটস আর কি। যেমন আমি, আমাকে তো শুধুমাত্র মিনিমাম আওয়ারলি তো দেয় নাই ভাইয়া, আমার টিউশন ফি কিন্তু আমার এমপ্লয়ার পে করছে একটা বড় পোর্শন। সো কানাডাতে এইসব এইসব ক্ষেত্রে কানাডা আসলে কত ঘন্টা পার উইক কাজ করতে পারবে একটা স্টুডেন্ট কানাডাতে? কানাডাতে স্টুডেন্ট কাজ করতে পারবে, আমি আপনাকে বলি, ফুল টাইম স্টুডেন্ট থাকা অবস্থায় সে পার আওয়ার 20 ঘন্টা কাজ করতে পারবে, এটা হচ্ছে অফ ক্যাম্পাস। অন ক্যাম্পাসে সে আনলিমিটেড কাজ করতে পারবে, দ্যাটস টু থিংস, এবং সামারে সে যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণই কাজ করতে পারবে। ওকে ওকে, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, সেজন্য আপনার কাছ থেকে জেনে রাখতেছি আর কি, দ্যাটস দ্য থিং, আমাদের অডিয়েন্সটাও দেখতেছে। সো আমার আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমাদের একজন লিখছে, আই এম এডিক্টেড অন ইওর ভিডিওস। আচ্ছা আমি একজনের কমেন্টে চলে যাই, একজন বলছে ইকবাল হোসেন নামে একজন বললো যে কানাডার চেয়ে ইউরোপ ভালো, ভাষাগত ভিন্নতা থাকলেও, কারণ কানাডা একটি রোস্ট সংবিধান আর ইউরোপে 26টি সংবিধান, ইচ্ছা করলে এখানে ইচ্ছা অনুসারে এক দেশে বৈধ থাকলে অন্য দেশে চাকরি করা যায়, কানাডা থাকলে আইনগত ঝামেলা থাকলে অনেক সমস্যা হয়, এতে কানাডা থেকে বেরো করে দিতে পারে, কিন্তু ইউরোপে এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যেতে পারে। আমি এই জায়গাটাতে একটু কথা বলতে চাই, এই জায়গাটা একটা ভিন্ন ধারণা আছে, সবার ধারণাটা ভাঙতে চাই। এই যে কানাডার যে রুলস আছে, এক একটা প্রভিন্স, একটা প্রভিন্সে থেকে আরেকটা প্রভিন্সে চলে গেলে আপনি যদি রুলস ভঙ্গ করেন আপনাকে বের করে দিতে পারে, সেম জিনিস সেনজেনেও আছে। আপনি যদি সেনজেনের একটা কান্ট্রিতে, ধরেন আপনি সুইডেনের স্টুডেন্ট ভিসা পাইলেন, আপনি উইদাউট ভিসা 26টা কান্ট্রিতে যেতে পারবেন, 26 ইউরোপের ইউর ভিতরে, এবং ইইএ, ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইইএ মানে হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, এই দুইটাতে যেই সমস্ত কান্ট্রি ইনক্লুডেড আছে সবগুলোতে আপনি যেতে পারবেন। আপনি ওগুলোতে গিয়ে আপনি থাকতে পারবেন, কয় মাস থাকতে পারবেন? 3 মান্থস, 3 মাস থাকতে পারবেন। এই 3 মাস, 3 মাসের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে, যদি ব্যাক না করেন তাহলে আপনাকেও সুইডেন থেকে বের করে দিবে। সো ইটস এ সিমিলার থিং, আপনি ওই এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে গিয়ে 3 মাসের বেশি থাকতে পারবেন না কি স্যাম ভাই, আমি রাইট অর রং এটা জানি না আসলে, আপনার এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে কি আপনি বসবাস করতে পারবেন? কানাডা তো আপনি, কানাডাতে আমি ল পড়াশোনা করছি, আমি 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 ল পড়তে হইছে আমার কোর্সের রিকোয়ারমেন্টসে, তো ল তে আছে কানাডিয়ানদের লফুলি রাইট, দে ক্যান মুভ এনিওয়্যার ইন কানাডা। কানাডিয়ান না, আমি স্টুডেন্টদের কথা বলতেছি, আমি এখন চলে যেতে চাই কুইবেকে, এবং কুইবেকে যাই আমি চাকরি করা শুরু করতে চাই, আমি পারবো? আপনার কোয়েশ্চনটা কিন্তু ইনকমপ্লিট, কেন বলি, আপনি বলছেন আমি কুইবেকে পড়াশোনা করতে চাই না, না না আমি ব্রিটিশ কলম্বিয়া পড়াশোনা করতে চাই না, কুইবেকে সে কাজ করতে চাই। ভাই আপনি তো স্টুডেন্ট, ব্রিটিশ, আপনার কোয়েশ্চনটা এটা হইতে পারতো, আমি ব্রিটিশ কলম্বিয়া পড়াশোনা করতে চাই না, আমি কুইবেকে পড়াশোনা করতে চাই। না আমি কুইবেকে পড়াশোনাই করতে চাই না, আমি কাজ করতে চাই, আমি একটা জবের অফার পাইছি, আমি কুইবেকে এসে এখন জব করব। না এটা তো ভাই আপনার তো পারমিশন তো নাই, আপনি এই না না এটা এই যে বললে হবে না, কারণ ভাই এই জায়গাটা আমি ডিসএগ্রি করতে হবে, একটা স্টুডেন্ট
আমি যখন কানাডায় অ্যাপ্লাই করছি, আমি বলছি আই ওয়ান্ট টু স্টাডি ইন স্টুডেন্ট ভিসা ইন ব্রিটিশ কলাম্বিয়া, আমি অ্যাপ্লাই করছি, আমি নিজে অ্যাপ্লাই করছি, কানাডা আমাকে বলে নাই তুমি আসো, কানাডা কিন্তু বলে নাই। আমি বলছি আই ওয়ান্ট টু স্টাডি ইন ব্রিটিশ কলাম্বিয়া, আমি একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি অ্যাপ্লাই করে আসলাম, আইসা বলবো আমি ব্রিটিশ কলাম্বিয়া পড়তে চাই না, আমি কুইবেকে কাজ করতে চাই, কানাডা বলতেছে না তুমি কাজ করতে পারবা না, কানাডা বলতেছে না, কিন্তু কানাডা বলছে ইউ অ্যাপ্লাইড ফর স্টুডেন্ট ভিসা, সো এটাকে বলি লিগাল স্ট্যাটাস। আপনি যদি আপনি অ্যাপ্লাই করে দেখেন জব পাইছেন, পাওয়ার পরে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর কুইবেক এবং আমি আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখানে যদি কুইবেক আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে পারবেন, আপনি তো আসছেন স্টুডেন্ট ভিসায়। এই এই সেম রুলসটা, এই সেম রুলসটা সুইডেনের জন্য প্রযোজ্য। এখন কেউ যদি মনে করে যে আমি সুইডেনে আসলাম, এবার আমি স্টুডেন্ট ভিসায় আসছি, এখন আমি চলে গেলাম, আমি এবার চলে গেলাম পর্তুগাল, না 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 ভাই, এটা তো এক কান্ট্রির ভিতরে আর দুইটা প্রভিন্স, এটা হচ্ছে এক আটা প্রশ্ন উঠে না ভাই, এটা তো অনেকে কেউ মনে করে যেতে পারবেন, আপনি আপনি যেতে পারবেন কয় দিনের জন্য? 3 মাসের জন্য যেতে পারবেন লিগালি, আপনি লিগালি 3 মাস ওখানে গিয়ে আপনার বন্ধুর সাথে দেখা করে আপনি ঘোরাঘুরি সবই করতে পারবেন। 3 মাসের মধ্যে আপনাকে আবার ব্যাক করতে হবে সুইডেনে, যদি আপনি ব্যাক না করেন তাহলে সুইডেনের সেনজেন এরিয়া থেকে আপনাকে ব্লক করা হবে। আচ্ছা আমি কথা বুঝাতে পারছি কিনা, আমি কম্পেয়ার করতেছি তো এখানে আপনার যে রুলস, এই সেম রুলস, এটা একটা ভ্রান্ত ধারণা যে আমি যদি ইউরোপে আসি, সুইডেনে আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, আমি এখন 26টা কান্ট্রি যে কোনো কান্ট্রি যেতে পারবো, অবশ্যই আপনি যেতে পারবেন। আমি যদি চাই এজ এ স্টুডেন্ট আমি সুইডেনে আসছি, তাহলে আমি আমি আপনাকে এটা বলি যেটা আপনি বললেন যে সুইডেনে আমি যদি থাকি আমি পর্তুগালে গিয়ে কাজ করতে পারবো না, রাইট? কিন্তু কাজ পাইলে, কাজ পাইলে ওই দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে যদি তারা আমাকে ওয়ার্ক পারমিট দেয় তাহলে পাবো। এটা তো প্রসিজুরাল বিষয় বলতেছেন, কিন্তু কানাডাতে বসে আমি নভাস্কোশিয়াতে বসে পড়াশোনা করতেছি, আমি চাইলে অন্টারিওতে কাজ করতে পারবো উইদাউট এনি পারমিশন, আমি কিন্তু পারবো। এখানে এখানে সুইডেনের ভেতরের কথা যদি আমি বলতে চাই, আমি সুইডেনের ভেতরে যদি কোনো স্টুডেন্ট আসে সে প্রথম থেকেই কাজ করতে পারবে, তার জন্য ধরা বাধা 20 ঘন্টা কোনো নিয়ম নাই উইকলি কাজ করার। প্রসেসের কথা বলতেছি যে একটা স্টুডেন্ট আসলো, আসার পরের দিন মনে করেন আমি আজকে আসলাম, আগামীকালকে আমি একটা জব পাইলাম রেস্টুরেন্টে, আমি আগামীকালকে থেকে ফুল টাইম ওই জব করতে পারবো, আমার জন্য কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই আওয়ারলি। এটা শুধু সুইডেনে, যদি এটা ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে হয় তাহলে কিন্তু 20 ঘন্টা, 20 ঘন্টার বেশি কাজ করা যাবে না পার উইকে, জাস্ট কানাডার মতো। কিন্তু যদি যদি এটা যদি সুইডেনে হয় তাহলে সে তো কাজ করতে পারবেই, তার যে ডিপেন্ডেন্ট আসবে অর্থাৎ আমার ওয়াইফ, আমার ওয়াইফও কালকে থেকে যদি কোনো জব পায় সে ফুল টাইম জব করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কানাডার সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ, এটাকে ওডব্লিউপি বলে। একটা স্টুডেন্ট যদি আসে এবং উনার হাজবেন্ড অথবা ওয়াইফ যদি ডিপেন্ডেন্ট হয়ে আসে যেদিন আসবে, এবং কানাডা ওপেন ওয়ার্ক পারমিট ইউজুয়ালি ইস্যু করে, এবং ওপেন ওয়ার্ক পারমিটে আপনি একটা পিআর এর, আমি বলি অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু পিআর এর যে সুযোগ সুবিধা থাকে, ডিপেন্ডেন্টটা মোটামুটি সেরকম, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কাজ করতে পারে, তারপরে মনে করেন যে খুব খুব ভালো মানে সুযোগ সুবিধা আছে। যেমন আমি এই জন্য এনকারেজ করি স্পাউস ভিসা, কারণ স্পাউস ভিসাতে যারা আসে মনে করেন কানাডা আমরা জানি একটু বেশি এক্সপেন্সিভ, টিউশন ফির ক্ষেত্রে, থাকা খাওয়ার ক্ষেত্রে এক্সপেন্সিভ, কিন্তু ওই ক্ষেত্রে মনে করেন যে স্পাউস যদি নিয়ে আসে তাহলে স্পাউসই তো মোটামুটি টিউশন ফি সহ তারপরে ফুল টাইম কাজ করে, পাশাপাশি স্পাউস 1 বছর কাজ করার পরে পিআর এর জন্য এলিজিবল হয়ে আপনি দেখবেন যে পড়াই শেষ হয়নি পিআর এর জন্য অ্যাপ্লাই করে ফেলে সুযোগ থাকে। তো আসলে স্পাউস এর ক্ষেত্রে কানাডা আসলে মানে আমি মনে করি একটা বিশাল সুবর্ণ সুযোগ। জি আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই আমি, জাস্ট একজনের দেখলাম যে লিখছে যে ডুওলিঙ্গো দিয়ে সুইডেনে বা অন্য কোথাও অ্যাপ্লাই করা যাবে কিনা, আমি অন্য টপিকে চলে যাচ্ছি, আমি পুরো ক্লিয়ার এই আইডিয়া নিয়ে। আচ্ছা আমি জানি না অডিয়েন্স ক্লিয়ার হয়েছেন কিনা, যদি না হয় তাহলে কোশ্চেন করলে আমরা পরে আর একটা লাইভ সেশনে কোশ্চেন আনসার নিয়ে লাইভ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা সেটা হচ্ছে ডুওলিঙ্গো দিয়ে সুইডেনে অ্যাপ্লাই করা যাবে কিনা। এখনো সুইডেনে ডুওলিঙ্গো দিয়ে সুইডেনে অ্যাপ্লাই করার জন্য কোনো প্রসেস চালু করে নাই, আমি জানি কানাডাতে আছে সেই প্রসেস, কিন্তু ডুওলিঙ্গো দিয়ে সুইডেনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে অবশ্যই IELTS, TOEFL, PTE, Pearson, Cambridge ISOL এগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এগুলোর জন্য আলাদা আলাদা মার্কস আছে। আমি IELTS-টা বলতে পারি যে আপনাকে অবশ্যই আপনার PTE, Pearson 62 থাকতে হবে রিটেনে, এরকম একটা একটা ইয়ে দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে। সো আমার কাছে মনে হয় যে ডুওলিঙ্গোর যে ব্যাপারটা সেটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করে, আপনার অডিয়েন্সটাও কোশ্চেন করে, আমার অডিয়েন্সটাও কোশ্চেন করে, কারণ অনেকেই দেখা যায় যে ডুওলিঙ্গো টেস্ট অলরেডি পাস করছে, কানাডার জন্য ট্রাই করছে, কোনো কারণে তার অ্যাডমিশন হয় নাই,
তখন সে সুইডেনের জন্য ট্রাই করতে চায়, তখন সে বলে আমি তো এটাতে পাস করছি। তো আমি আজকে ব্যাপারটা ক্লিয়ার করলাম যে ডুওলিঙ্গো দিয়ে সুইডেন এখনো পর্যন্ত, সুইডেন এবং নর্ডিক কান্ট্রিজ গুলোতে এখনো অপরচুনিটি হয় নাই অ্যাপ্লিকেশন করার, বাট হয়তো সামনে হবে। আচ্ছা শ্যাম ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস কোশ্চেন করতে চাই জানার জন্য আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কত কত কতগুলো প্রসেসের মাধ্যমে কানাডাতে পিআর অ্যাপ্লাই করতে পারবে, এটা আমার জানার জন্য। আসলে ভাইয়া কানাডাতে এত অপরচুনিটি আছে এটা আসলে মানে, তবে টু বি স্পেসিফিক আমি বলি আপনাকে, যতটুকু নেরো ডাউন করে বলা যায়, কানাডা একটা স্টুডেন্ট মানে কি বাংলাদেশ থেকে নাকি কানাডা আসার পরে নাকি ওভারঅল কানাডা আসার পরে স্টুডেন্ট হিসেবে কানাডা আসলো, এবার সে কিভাবে পিআর অ্যাপ্লাই করবে বা কতগুলো ওয়ে আছে? কতগুলো আছে মনে করেন যে আমি মনে করি টু বি স্পেসিফিক চার ধরনের ওয়ে আছে, আমি ইফ আই এম নট রং। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্লাস, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এটা আপনার ইয়ে এক্সপ্রেস এন্ট্রির মধ্যেও পড়ে যেতে পারে, কিন্তু ধরেন একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে সে। এক্সপ্রেস এন্ট্রি মানে হচ্ছে তার নিজের যে স্কিল আছে, তার তার নিজের যে স্কিল এবং প্রোফাইল, সে বাংলাদেশের স্কিল এবং এক্সপিরিয়েন্স এবং প্রোফাইল দেশে অ্যাপ্লাই করতে পারবে, এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। তারপর হচ্ছে যে এক্সপিরিয়েন্স ক্লাস, এক্সপিরিয়েন্স ক্লাস কি, কানাডায় সে পড়াশোনা শেষ করার পরে এক বছর চাকরি করার পরে তার একটা অ্যাপ্লাই করার সুযোগ থাকে, কানাডিয়ান একটা অ্যাডভান্টেজ দেয় কানাডিয়ান থাকার কারণে, পড়াশোনা করার কারণে এবং কাজ করার কারণে, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্লাস। তারপর হচ্ছে প্রভিনশিয়াল নমিনি, বিভিন্ন প্রভিন্সে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম থাকে, এবং লাস্টে আমি একটা বলবো আমাদের আমাদের যে অ্যাটলান্টিক রিজিয়ন একটা ইয়ে আছে, প্রোগ্রাম আছে, সেটা বলে এআইপি, যেটা এআইপিপি ছিল, এখন এআইপি অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, যেখানে আপনি অনেক সুযোগ আছে ভাই। আমি একটা কথা আমার চ্যানেলে সবসময় বলে থাকি যে কানাডায় ঢুকা যতটা কঠিন, বের হওয়া তার চেয়ে বেশি কঠিন। কানাডাতে আসলে পিআর পাওয়াটা না, এটা এটা ঠিক, এটা ঠিক উল্টা সুইডেনের ক্ষেত্রে, সুইডেনের ঢোকা যতটা সহজ সুইডেন থেকে বের হওয়া ততটাই সহজ। ও আমাদের কেন বলি এটা, সুইডেনের ঢোকা সহজ কেন, যে আপনি সুইডেনে 6.5 আইএলটিএস পেলে, আপনি স্টাডিতে অ্যাপ্লাই করলে, আপনি নর্ডিক ট্রান্সফার মাধ্যমে অ্যাপ্লাই করলে, তো এই পর্যন্ত মানে আমাদের কোনো ফেলিয়ার রেট নাই, সব সাকসেস রেট আলহামদুলিল্লাহ, ভিসা পাওয়ার রেটও অনেক ভালো নর্ডিক ট্রান্সফার মাধ্যমে অ্যাপ্লাই করলে। তো যারা যারা ভিসা পায় এবং সুইডেনে চলে আসলো, এবার সুইডেনে আসার পর সুইডেন থেকে বের হওয়ার জায়গাটা আরো অনেক সহজ, আপনি রুলস মানবেন না আপনারা বের করে দিবে, আপনি টিউশন ফি দিবেন না আপনারা বের করে দিবে। আমি নেগেটিভ জিনিসগুলো বলতেছি যেন আমাদের অডিয়েন্সের সুবিধা হয় এগুলো মনে রাখতে। আপনি এখানে আপনার আপনি যদি টিউশন ফি দিলেন না আপনারা বের করে দিবে, আপনি রুলস মানবেন না আপনারা বের করে দিবে, আপনি এখানে আসছেন পড়ালেখা করতে, পড়ালেখার ক্রেডিট শেষ করতে পারলেন না আপনারা বের করে দিবে, আপনি এখানে জব করার জন্য আসলেন, মনে করেন আপনি লেখাপড়া শেষ করলেন, এবার এক বছরের জন্য আপনি জব সার্চিং ভিসা পাবেন, জব সার্চিং ভিসা পাওয়ার পরে জব সার্চিং ভিসার মাঝখানেও কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে যাওয়ার সুযোগ পাবেন, ওয়ার্ক পারমিটে যেতে পারলেন না আপনাকে চলে যেতে হবে, এই হচ্ছে প্রসেস। এই জায়গাগুলোতে আপনাকে চলে যাওয়া অনেক সহজ, কারণ আপনি যখন আবার আবার আপনি সুইডেনে থাকতে চান না সেই ক্ষেত্রে আপনি চলে যেতে পারবেন, পর্তুগাল যেতে পারবেন, ফিনল্যান্ড যেতে পারবেন, সুইডেনের ছাড়া আরো 25টা কান্ট্রি আছে যেখানে ইউ ক্যান মুভ, দিস ইজ দ্য অপরচুনিটি। আচ্ছা তো এখন এই যে চার টাইপের একটা একটা চারটা টাইপস বললেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার, যদি আমি সংক্ষেপে আমি সুইডেনের ক্ষেত্রে বলতে হয় এক মিনিটে, সেটা হচ্ছে সুইডেনে পিআর পাওয়ার দুইটা প্রসেস আছে, অনলি টু ওয়ে, একটা হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট দিতে হবে, ওয়ার্ক পারমিট নিতে পারলে আপনি 4 বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি যদি নিজের বিজনেস ওপেন করেন, আপনি যদি নিজের বিজনেস ওপেন করেন তাহলে আপনি 2 বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবেন। আমি কিন্তু বিজনেস এর কথা বলি না কানাডা, কারণ হচ্ছে যে আমাদের আরো অন্যান্য অনেক সুযোগ আছে, বললাম না কানাডাতে পিআর এর জন্য এত অপরচুনিটি, যেমন আমি যে পিআর স্ট্রিমে অ্যাপ্লাই করছি হঠাৎ করে কানাডা বলে তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে অ্যাপ্লাই করো, টিআর টু পিআর, বুঝছেন, স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন শেষ করছো তোমাদের একটা চাকরি থাকলে অ্যাপ্লাই করো, মানে যেমনে যেমনে আর কি পিআর দেয়া যায় কানাডা এমনি পিআর দিচ্ছি, গত এক বছরে কি কি যে করে না আপনি চিন্তা করতে পারবেন না, মানে আগে টিআরএস কাট অফ স্কোর ছিল 460+, 470+, এটা হঠাৎ করে 380, মানে যার প্রোফাইল খোলা ছিল আইএলস দেয়া ছিল তাদেরকে লিটারালি পিআর দিয়ে দিচ্ছে। তো কানাডা এত অ্যাগ্রেসিভলি পিআর দিচ্ছে ভাইয়া চিন্তার বাইরে। আমি বলবো যে যারা যারা অলরেডি অ্যাপ্লাই করার, আজকে যে টপিক ছিল যে যেই টপিকে সাধারণভাবে অপরচুনিটি নিয়ে আমরা কথা বলবো আজকে, এবং এই টপিকের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা অনেক বিষয়ে খুব ব্রডলি না বাট ব্রিফলি আমরা আলোচনা করছি,
তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা যারা এখন প্ল্যান করতেছে যে আমি আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করবো, আপনি কি মনে করেন? নট 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 ফেয়ারলি টু কানাডা, অ্যাজ এ নিউট্রাল, অ্যাজ এ স্টুডেন্ট, বা যদি আপনি কনসালটেন্ট হন, আপনি কি সাজেস্ট করেন? 10 লাখ টাকা থাকলে একজনের কোথায় যাওয়া উচিত, কোথায় ট্রাই করা? আমার কাছে মনে হয় কি জানেন ভাইয়া, যে আমারও আমিও কিন্তু 10 লাখ টাকা নিয়ে কানাডা আসছিলাম, যাচ্ছি মানে আমার ওভারঅল 10 লাখ টাকার এক্সপেন্স দিয়ে কিন্তু কানাডা শেষ, স্টোরি শেষ। আমার কাছে তাও ছিল না। না না, আপনার কাছে তা ছিল না আমি জানি না, বাট এটা বললে হবে না ভাই, আপনি পুরো ফ্যামিলি নিয়ে গেছেন যদি বলেন একদমই। না, আমার ফ্যামিলির সাথে সাথে আসে নাই, আমি প্রথম আসছি, আসার পর আমার 2 মাস পর আমার ফ্যামিলি আসছে। হ্যাঁ, তাহলে আপনার দরকার হয় নাই, আপনার ভিসার জন্য এত টাকার দরকার হয় নাই, কিন্তু আমার মিনিমাম একটা এই 10 লাখ টাকার, যে আমি যাই না, আমি বলতে আপনি আমাকে কোশ্চেন, আমি এটা ইয়ে করি, তো আসলে আমি আমি 10 লাখ টাকার যদি বিষয়টা থাকে আর কি, যে আমার যে 10 লাখ টাকা টোটাল ইন টোটাল একটা এক্সপেন্স, এই টাকাটা নিয়ে এখানে আমার টিকেটের ফেয়ার ছিল, তারপরে আমার এজেন্সির খরচ দিছি আমি, আমার টিউশন ফি দিছি আমি, আমি নিজে টাকা নিয়ে আসছি, হাতে টাকা ছিল, এই 10 লাখ টাকা বলতে খরচ করে নেই ভাইয়া, এই 10 লাখ টাকা আমার নিজে হাতে টাকা ছিল, আমার প্লেন ফেয়ার ছিল, প্লেন ফেয়ার 70-80 হাজার টাকা লাগে, আমাকে 2 লাখ টাকা প্লেন ফেয়ার দিতে হয়েছে, কারণ আমি 3 দিন আগে টিকিট কাটছিলাম। সো আসলে 10 লাখ টাকা যদি থাকে ওভারঅল টিউশন ফি দিয়ে হাতে টাকা নিয়ে সবকিছু মিলে একে যদি কানাডা চলে আসে, আমার কাছে মনে হয় আসার পরে আল্লাহর হাওলা কোনো একটা, মানে আমি আমি আবার অপটিমিস্টিক এবং হাইপোথেটিক্যাল কথা একটু বিশ্বাস করি, তো আসলে বাংলাদেশের মানুষজন, অন্যান্য মানুষজন আছে যে তারা প্র্যাকটিক্যাল বলে এই কত টাকা লাগবে, 30 লাখ টাকা হাতে কত আছে, 10 লাখ হবে না শেষ, তোমার তো যাইতেই লাগবে 10 লাখ, তাহলে তো বিশেষ তোমার আছে, তো 25 লাখ টাকা নাই। আমি আবার অপটিমিস্টিক, এখানে অপরচুনিটি আছে, কানাডা যে ল্যান্ড অফ অপরচুনিটি, একটা ছেলে এখানে আসার পরে সে অনেক কিছু করতে পারবে, সে যদি $2,000 একটা গাড়ি কিনে, $3,000 একটা গাড়ি কিনে, ওই গাড়ি সে 2-3 মাসে গাড়ির খরচ তুলে ফেলতে পারবে, ঘুরে তো সে ইনকাম করতে পারবে, অনেক ধরনের অপরচুনিটি যেটা আমরা বাংলাদেশে বসে কখনো দুই চোখে দেখতে পারবো না। কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস আমরা আমরা কখনো, একটা মানুষ যদি বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে বলে আমি ঢাকায় চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে, আমি আমার জীবিকার উদ্দেশ্যে চলে যাচ্ছি, সে যাওয়ার পরে সে ওইখানে খুঁজতে খুঁজতে হয়তো বা সে ফিগার আউট করতে পারবে সে কি করতে পারবে, বাসায় বসে আমরা কখনো সবকিছু 2-2-4 হিসাব মিলবে না। তো আমি অপটিমিস্টিক, যে আমিও এরকম ছিল যে ওই হাতেই 10 লাখ টাকা ছিল, ওই টাকা দিয়ে ইউকে তে যাইতে পারতাম, কিন্তু ওই 2 বছর পরে নাচতে না আমাকে ইউকে থেকে শত শত মানুষ আমাকে মেসেজ করে বলে ভাই কানাডা আসতে চাই, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে মেসেজ করে বলে আমি কানাডা আসতে চাই, চায়না থেকে যায়, মালয়েশিয়া থেকে বলে, অন্যান্য কান্ট্রি থেকে আমাকে মেসেজ দিয়ে বলে ভাই আমি কানাডা আসতে চাই, কেন? কারণ হচ্ছে যে ওরা কিন্তু ওই টাকাটার কথা চিন্তা করে যায়, যাওয়ার পরে দেখে 2 বছর সময়, ভাই 2 বছর থেকে 3 বছর সময় কিন্তু চলে যায়, আমাদের আমাদের টার্গেট কিন্তু সারা জীবনের টার্গেট। আমি যে কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও করি, এটা ভিডিও কিন্তু শর্ট টার্মের জন্য না, 2 বছরের জন্য আসো তোমার লাইফ বদলে যাবে, আমি বলি তুমি আসো তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। তো 10 লাখ টাকা নিয়ে যদি জীবন চেঞ্জ করার রিস্কটা নেওয়া যায়, কেউ যদি 10 লাখ টাকা নিয়ে আসে হয়তো পারলো না, হি মাইট গো ব্যাক টু কান্ট্রি, হি মাইট গো ব্যাক টু কান্ট্রি, বাট হি ইজ নট গোনা লুজ দা হোল ওয়ার্ল্ড, কিন্তু সে যদি রিস্কটাই না নেয় তাহলে ওই ইউকে তে যায়, অন্যান্য কান্ট্রিতে যায়, তাহলে 2 বছরের জন্য যাবে, এবং ইফ ইফ হি আনএবল টু ম্যানেজ তাকে ব্যাক করে চলে আসতে হবে। ভাইয়া বলেন, আমার কাছে মনে হয় যে এই খরচটা 10 লাখ টাকা যখন একটা মানুষের কাছে থাকে, তখন আমি বলি যে আপনি 10 লাখ টাকায় সুইডেনে যদি আসতে চান, তাহলে আপনার ফ্যামিলির 6 মাসের খোরাক বা 1 বছরের খোরাক হয়ে যাবে এই 10 লাখ টাকা, আমি এটা বলি, কারণ 10 লাখ টাকা অনেক টাকা সুইডেনের জন্য। আমার সময় আমার মনে আছে, আমি বলবো না এক্স্যাক্টলি কত টাকা নিয়ে আসছিলাম, বাট আমার কাছে আমার অ্যামাউন্টটা অনেক কম ছিল, আমি হাতে করে অনেক কম টাকা নিয়ে আসছি, আমি সুইডেনের সব প্রসেসিং আমি নিজে করছি এবং আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি আমার আমার নিজের জন্য, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসারদের সাথে তখন থেকে আমি কথা বলা শুরু করছি, আমার লং একটা ভিশন ছিল কিছু একটা করবো, তো এখানে আসার পরে আমি তাদের সাথে যোগাযোগ করছি, দেন আমি নর্ডিক টার্নস শুরু করছি, নর্ডিক টার্নস একটা কোম্পানি, সুইডিশ রেজিস্টার একটা কোম্পানি বানাইছি, যে কোম্পানির মাধ্যমে এখন আমি স্টুডেন্টদের সার্ভিস দিই। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে 10 লাখ টাকা অনেক টাকা একটা স্টুডেন্টের জন্য, একটা স্টুডেন্ট যখন মাস্টার্সের কথা চিন্তা করে, ব্যাচেলার করার পর সে হয়তো 2 বছর জব করছে, 2 বছর জব করে 10 লাখ টাকা জমানো সম্ভব না। আমি 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 যখন সুইডেন আসি তখন আমার 10 বছরের এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ, তো আমি 10 বছরেও 10 লাখ টাকা জমাতে পারিনি বাংলাদেশে, তো মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, 10 লাখ টাকা একটা ছেলে মেয়ের কাছে থাকে না, থাকে যারা 10 বছর 15 বছর একটা ডক্টরের কাছে, একটা ইঞ্জিনিয়ার 10 বছর 15 বছর ধরে জব করতেছে, তার কাছে জমানো 10 লাখ 15 লাখ টাকা থাকতে পারে, কিন্তু একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জব করছে 15,000-20,000-30,000 টাকায়, তার পক্ষে সম্ভব না 10 লাখ টাকা জমানো। এই জন্য সুইডেনের ক্ষেত্রে হচ্ছে, যদি হাতে করে সে 3 লাখ 4 লাখ টাকা নিয়ে আসতে পারে, দ্যাটস ইট,
আমার মনে হয় না সুইডেন থেকে তাকে বের হয়ে যেতে হবে কখনো, তার হয়ে যাবে। এটা আমি সিঙ্গেল সিঙ্গেলদের জন্য বলতেছি, যারা ডাবল আসে তারা 5 লাখ টাকার মতো করে হাতে করে নিয়ে আসে, নিয়ে আসার পর এখানে আসার পরে ডিপেন্ডেন্ট জব পেয়ে যায়, প্রথমেই জব পেয়ে যায়। সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে এখানে জব পাওয়াটা, ইটস রিয়েলি রিয়েলি ইজি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিন্তু কিছু কিছু সিটি আছে যে সিটিগুলো খুব ভালো, মানে অনেক মানুষজন, যেমন স্টকহোল্ম, গোথেনবার্গ, মালমো, এই জায়গাগুলোতে এটা কোনো ডিবেট না, আমি প্রথমে বলে রাখতেছি। জাস্ট আপনি আপনার অপরচুনিটির কথা বলেন, আমি আমার অপরচুনিটির কথা বলতেছি। আচ্ছা, তো এখানে যে সমস্ত সিটিগুলোতে একটা সুইডেনে একটা স্টুডেন্ট আসে, এই সিটিগুলোর উপর ডিপেন্ড করে সে জব পাবে কি পাবে না। তো যখন ডিপেন্ডেন্ট জব পেয়ে যায়, তখন কিন্তু সে একটা টাকা ইনকাম করা শুরু করে। এটা সেম কানাডার জন্য, কানাডাতেও ডিপেন্ডেন্ট গিয়ে জব করতে পারে এবং একটা টাকা ইনকাম সুযোগ চলে আসে। লিভিং এক্সপেন্সিভ যে টাকাটা, এই টাকাটা অনেকের ক্ষেত্রে খরচ হয়ও না। আমি বলবো 5 লাখ টাকা নিয়ে আসলে অনেক কাপলকে আমি দেখছি 5 লাখ টাকা খরচ হয় না, প্রথম 2-1 মাসেই হয়তো জব পেয়ে গেছে, তারপরে সে জবের টাকা, দুজনে মিলে জবের টাকা দিয়ে টিউশন ফি ম্যানেজ করছে, এরকম কাপল আমি দেখছি, আমি নিজে দেখছি এরকম কাপল। আপনি বললেন না যে ইউকে থেকে তারপর বিভিন্ন কান্ট্রি থেকে আপনাকে বলে কানাডা চলে আসবো, সেম জিনিস আমার ক্ষেত্রেও হয়। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে বলতেছে ভাইয়া আমি সুইডেন চলে আসতে চাই আপনার ভিডিও দেখে। আমরা কি ভিডিওতে সুইডেনকে প্রমোট করি? না, আমরা প্রমোট করি হচ্ছে কোথায় আপনার বেটার জেনারেশন আসবে। আপনি কানাডাতে গেলেও আপনার বেটার জেনারেশন হতে পারে, ইট ডিপেন্ডস অন ইউ, আপনার বাজেট, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার আপনার যে ফ্যামিলি, আপনি কি ফ্যামিলি সহ ওখানে সেটেল হতে চান নাকি লেখাপড়া করতে চান, আপনি যে রিসার্চের জন্য যেতে চান সুইডেন, নরওয়ে, এগুলো রিসার্চের জন্য পৃথিবীতে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কোম্পানি, নাম্বার ওয়ান কান্ট্রি, যে সমস্ত জায়গায় রিসার্চ বেসড পড়ালেখা করানো হয়, কানাডাও সেই, আই শুড সে। আমার কোথাও কানাডাকে ডিস্টিংগুইশ করা ঠিক না। তো আমার কাছে যেটা মনে হয় যে একটা স্টুডেন্টের 10 লাখ টাকা অনেক টাকা। যখন আমাকে বলে যে আপনি ভাইয়া আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কি করবো? আমি বলি আপনি ডিসিশন নেন কি করবেন, আপনি ডিসিশন নেন। আমি বলে দিই, আমি বলে দিই যে স্যাম ভাইয়ের ভিডিও দেখেন, আমারও ভিডিওগুলো দেখেন, দেখে আপনি নিজে ডিসিশন নেন আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন। কারণ 10 লাখ টাকা আমার কাছে মনে হয় অনেক টাকা, এবং এই যে এতগুলো টাকা সে খরচ করবে, এটার যদি আউটপুট না আসে, 2 বছর পরে যদি তাকে বের হয়ে আসতে হয় ওই জায়গা থেকে, বাংলাদেশে আবার চলে যেতে হয়, তার মানে কি এই টাকাটা সে সুইডিশ সরকারকে দিল অথবা কানাডিয়ান সরকারকে দিল, সো এটার কোনো আউটপুট আসলো না। সো আমার কাছে মনে হয় যে সুইডেনে আসার জন্য অবশ্যই আপনাকে লিভিং এক্সপেন্সেস দেখাইতে হবে, 10 লাখ 12 লাখ টাকা আপনার নিজের জন্য দেখাইতে হবে, বাট ইটস 10 লাখ টাকা সুইডেনের জন্য দরকার নাই। সুইডেনের জন্য আপনি হাতে করে যদি 5 লাখ টাকা নিয়ে আসেন, দ্যাটস এনাফ, এবং তারপরে আপনি এখানে জব পেয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্সেস জোগাড় করবেন। 50,000 ক্রাউন নিয়ে আসলে 50,000 ক্রাউনের মধ্যে আপনার হয়তো 20,000 ক্রাউন খরচ হবে, বাকি সব ক্রাউন আপনার কাছে থেকে যাবে। আমার কাছে ছিল, আমি আসার পরে, আমি অগস্টে আসছি, নভেম্বরে আমি জবে জয়েন করছি, তাও প্রফেশনাল জবে জয়েন করছি। তো জয়েন করার পর আমার কাছে আমার কিছু জমানো টাকা ছিল, তাগুলো আমি খরচ করতাম না, আমি খুব অল্প অল্প করে খরচ করতাম, কোনো কিছু কিনলে চিন্তা করতাম বাংলাদেশের আগে কত টাকা, কারণ তখন তখন সুইডেন থেকে বাংলাদেশ থেকে আসছি নতুন, চিন্তা করতাম যে হ্যাঁ এটা অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার কাছে এত টাকা নাই, তো আমরা চিন্তা করতাম এরকম। তারপর যখন জব হয়েছে তখন দেখলাম যে আমার কাছে অনেক টাকা, ওই টাকা দিয়ে আমি পরে গাড়ি কিনছি, ওই পুরো টাকা দিয়ে আমি বলছি ঠিক আছে এখন তো গাড়ি কিনেই যায়, প্রত্যেক মাসে স্যালারি আসতেছে, ইটস ওকে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ডিসিশনের যে জায়গাটা, অপরচুনিটি 2 কান্ট্রিতেই আছে, অপরচুনিটি সুইডেনে আছে, অপরচুনিটি নর্ডিক কানাডাতে আছে, অপরচুনিটি নর্ডিক কান্ট্রিজগুলোতে, নরওয়েতে, ফিনল্যান্ডে, ডেনমার্কেও আছে, অনেকে আছে যারা ডেনমার্কে এসে অনেক ভালো করে। এরকম না যে কানাডা হলো রাজা, সুইডেন হলো রানী, সো কানাডা সেরা, অবশ্যই কানাডা সেরা, আমি বলতেছি না কানাডা সেরা না, শ্যামল ভাই আপনাদের হিরো, আমারও হিরো শ্যামল ভাই, আমি অ্যাগ্রি করি, কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে ডিসিশন মেকিং এর যে জায়গাটা সেটা আমাদের স্টুডেন্টদেরকেই নিতে হবে, আমাদের অডিয়েন্সদেরকেই নিতে হবে। এমন অনেক মানুষ আছে যারা সুইডেন এসে ভালো করতে পারে, তারপরে সে কানাডা গেছে, কানাডা গিয়ে ভালো করছে, অনেক মানুষ আছে কানাডা গিয়ে ভালো করতে পারে, এরকম অনেক এক্সাম্পল আমি দিতে পারবো। যদি আমার বলা হয় যে আপনি এমন কিছু মানুষের সাথে লাইভ করেন যারা কানাডা থেকে সুইডেনে আসছে, আমি লাইভ করতে পারবো, আমার কাছে এক্সাম্পল আছে, এবং তাদেরকে আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করছি যে কানাডা থেকে কেন চলে আসছে, বলে আমার ভালো লাগে না, এরকম মানুষ আছে। সুইডেনের সিটিজেনশিপ, সুইডেনের বিজনেস আছে, বিজনেস বিক্রি করে দিয়ে, ফ্ল্যাট বিক্রি করে দিয়ে কানাডা গেছে, বিকজ তার পুরো ফ্যামিলি কানাডাতে থাকে, 6 মাস পর সে আবার ব্যাক করছে সুইডেনে। যদি বলা হয় তার সাথে লাইভ করার জন্য, আই ক্যান ডু দ্য লাইভ প্রোগ্রাম উইথ দ্যাম, বাট এরকম হয়েছে। এটা মানে এই না যে সে কানাডাতে ভালো করতে পারেনি দেখে আপনি পারবেন না, আপনার ক্ষেত্রে পুরো টপিকটাই ডিফারেন্ট। সো এই জন্য আমার কাছে মনে হয় যে এখন একজন লিখছে বৌ তার হিরো,
আমরা আমরা আপনাদের মতোই একজন, আমরা হয়তো কন্টেন্ট বানাচ্ছি, সব কন্টেন্টের সব হিরো হচ্ছে আপনারা, যারা আমাদের অডিয়েন্স তারাই হচ্ছে আমাদের হিরো, নট নট এনিওয়ান এলস। সো আমার কাছে মনে হয় যে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আমি অনুষ্ঠান শেষ করবো এখন, বাট আমার কাছে মনে হয় যে সুইডেন এবং কানাডার যে অপরচুনিটি নিয়ে আজকে আমরা কথা বললাম, সেখানে আমরা কয়েকটা জিনিস ক্লিয়ার হলাম। একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি চিন্তা করে সে পার্মানেন্ট হবে, তাহলে কোন জায়গায় গেলে তার জন্য ভালো হবে, সে পার্মানেন্ট রেসিডেন্সি 4টা টাইপ কানাডাতে নিবে নাকি 2টা টাইপ নিয়ে সুইডেনে আসবে, এটা তার ব্যাপার। তারপরে হচ্ছে যেই ফ্যাসিলিটিগুলো নিয়ে কথা হলো, যে কানাডাতে কিছু ফ্যাসিলিটিস আছে, তারপরে আবার আরেকজন আমি আমি বললাম যে সুইডেনের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিস আছে, এখন কোন ফ্যাসিলিটি আপনি পিক করবেন বা কোনটা আপনার জন্য দরকার সেটা আপনিই ভালো বুঝতে পারবেন অ্যাজ এ অডিয়েন্স। তারপরে আমি বললাম যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বললাম যে ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ সুইডিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে সুইডিশ সিটিজেন হতে হলে, এমন কোনো কথা নেই, এখন এরকম কোনো লজ আসে নাই যে সিটিজেনশিপ নিতে হলে আপনাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাট হয়তো ভবিষ্যতে আসতে পারে এরকম কোনো ল। এবং আমি আমি পার্সোনালি আমি আলান ফুললি সাপোর্ট করি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে, যে একটা দেশে আমি সিটিজেন হব এবং সেই দেশের ল্যাঙ্গুয়েজ আমি জানবো না, সেই দেশের কালচারাল মানুষদের সাথে আমি কথা বলতে পারবো না অ্যাজ এ বাই সুইডিশ ল্যাঙ্গুয়েজ বা সুইডিশ সুইডিশ বলার মাধ্যমে, এটা আমার কাছে অনেকটা অপমানের মতো মনে হয়। সেই জন্য আমি এসে আমি আমার ওয়াইফ আমরা সবাই সুইডিশ শিখছি, এবং আমার কাছে মনে হয় সুইডেন যারা আসে সবাই সুইডিশ শেখে, কেন ইটস নট ফর সুইডিশ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া বা সিটিজেনশিপ, এরকম কোনো লজ নাই, কিন্তু আমরা শিখি কেন, এখানে কমিউনিটিতে ঢোকার জন্য, কমিউনিটিতে ঢুকি আমরা ওদের সাথে কথা বলি, ওরা খুব স্নেহ, ওরা খুব কাইন্ড, যখন তাদের সাথে আমরা সুইডিশ বলি তারা খুব প্রাউড ফিল করে, তারা অনেক ভালো লাগে, তারা আমাদেরকে বুকে জড়ায় নেয়, ওকে ফাইন সে আমার অন্য দেশ থেকে এসে আমার দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। সো আমার কাছে মনে হয় যে অপরচুনিটি সব জায়গায় আছে, কিন্তু অপরচুনিটি কোথায় বেশি আপনার জন্য সেটা আপনি অ্যাজ এ অডিয়েন্স পিক করবেন, এবং তারপর ধন্যবাদটা আমাকে দিবেন নাকি স্যাম ভাইকে দিবেন নাকি আমাদের দুজনকে দিবেন সেটাও আপনার ডিসিশন। আমার মনে হয় এই জায়গায় আমরা শেষ করতে পারি। স্যাম ভাই কি বলেন? আমি একটা লাস্ট অডিয়েন্সের কোয়েশ্চেন নিতে চাই প্লিজ। ফারহানা আপনি কি আছেন? জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি ফার্স্টে একটু বলি, আমি যখনই দেশের বাইরে যাওয়ার কথা আমরা দুজনেই চিন্তা করেছি, ফার্স্টে ভিডিও দেখা স্টার্ট করেছিলাম আমরা নর্ডিক টার্মস ভাইয়ার, ওনার ভিডিও দেখেই আমাদের বাহিরে যাওয়ার ইন্সপিরেশনটা ফার্স্টে আসছিল। দেন আরো কিছু অ্যাসপেক্ট আমরা যখন চিন্তা ভাবনা করি, দেন আমরা সুইডেনকে আসলে সেকেন্ড চয়েস হিসেবে এখন রাখছি এবং কানাডাকে এখন ফার্স্ট চয়েস হিসেবে রাখছি। এটা ভাইয়া প্লিজ ডোন্ট গেট হার্ট, আমরা আগে রাখছি, আমরা 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 সুইডিশ গভর্নমেন্ট চালাই না। জি জি জি, এখন ডেফিনেটলি কান্ট্রি চুজের ক্ষেত্রে তো কিছু আমাদের আমরা অ্যাসপেক্ট অবশ্যই দেখছি, তারপরেও আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আমরা আসলে স্যামুয়েল ভাইকে কিছু কোশ্চেন করতে যাচ্ছিলাম, দুজনকেই আসলে কিছু কোশ্চেন করতে যাচ্ছিলাম। ফার্স্ট অফ অল ভাইয়া, যদি একটু আগে স্যামুয়েল ভাই বললো যে 10 লাখ ওনার ক্ষেত্রে হয়ে গেছে, আমরা যদি কাপল হিসেবে যাই, অবভিয়াসলি আপনারা হয়তো বা গেস করতেই পারছেন যে আমরা কাপল হিসেবেই ট্রাই করবো, আমরা যদি কাপল হিসেবে যাই, ইন দ্যাট কেস আমার ওয়াইফ হচ্ছে মেন অ্যাপ্লিকেন্ট হিসেবে যাবে, আমি স্পাউস হিসেবে যাব, সেই ক্ষেত্রে উইদিন 10 লাখ টিউশন ফি, প্লেন ফেয়ার এন্ড একটা ওয়ান ট্রাইমিস্টার টিউশন ফি প্লাস প্লেন ফেয়ার প্লাস হচ্ছে আমাদের লিভিং কস্ট ফর 2 to 3 মান্থস, এটা কি পসিবল কিনা? আপনার সাথে অনেকবার কথা হয়েছে আমার, মানে থ্রু মেসেঞ্জার অর গ্রুপ, আপনার পরিচিত ভাইয়াদের সাথে আমার কথা হয়। ও হচ্ছে ইমন মজুমদার ভাইয়ের জুনিয়র, রংপুর ক্যাড কলেজে ছিল। আচ্ছা ইমন ভাই, জুনিয়র বুঝছি ইমন ভাই। আচ্ছা তাহলে ফসল ভাই একটা কথা বলি, যে আপনার আমাকে টিউশন ফি বলতে হবে না, আপনার টিউশন ফির পরে আপনার যে এক্সপেন্স গুলো বেসিক্যালি 4-5টা, আমার একটা ভিডিও আছে 6 থেকে 8 লাখ টাকায় কানাডা, যেটা দিয়ে আমার জন্ম হয়েছিল ইউটিউব চ্যানেলে, ওইটা একটু দেখেন, ওইখানের মধ্যে কমপ্লিট ডিটেলস এক্সপেন্স দেওয়া আছে।
সো টিউশন আর আসার পরে আপনারা যদি দুইজন একসাথে ভিসা পেয়ে চলে আসেন, আমি মনে করি না কোনো অবস্টিকলস আছে, আপনাদের টেনশন করে কাপল হইলে আমি মনে করি টেনশনের কিছু নাই, জাস্ট চোখ বন্ধ করে চলে আসেন, দ্যাটস ইট, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ডান, ফুল স্টপ, পিরিয়ড। এখানে আর কোনো আর্গুমেন্ট, কথা, আলোচনা, ডিসকাশন, কোয়েশ্চেন দরকার নেই ভাই। খালি আপনারা আসেন দুইজন মিলে, আপনারা যদি পড়াশোনা করেন, খালি এসে পড়াশোনা করতে হবে, যদি পড়াশোনা না করেন দ্যাট উইল বি ট্রাবল, আদার দেন দ্যাট ইটস ফাইন। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন এখানে আছে, এখন ইউনিভার্সিটি সুইচের ক্ষেত্রে কি ধরনের আইআরসিসি বা কি ধরনের সমস্যা ক্রিয়েট করছে বা প্রবলেম গুলো কি কি ফেস করতে হয়? কোয়েশ্চন বুঝি নাই, ইউনিভার্সিটি সুইচ যদি আমি করতে চাই, ইন কেস আমি যদি আপনাকে আপ টু ডেট ইউনিভার্সিটি জানতে হবে, আইআরসিসি ওয়েবসাইট থেকে আপনাকে আপ টু ডেট, বাট এরকম যে করে না এটা কোনো না, আপনি একটা ইউনিভার্সিটি এসে পড়তে চাচ্ছেন এটা আপনার পার্সোনাল, আমার কাছে মনে হয় যদি এটা ঠিক না টেকনিক্যালি, কিন্তু আমি বলতেছি না আপনি চেঞ্জ করেন অথবা চেঞ্জ করতেই পারে একটা স্টুডেন্ট একটা জিনিস, আমার কাছে এটা আমার কাছে মনে হয়। সো আমি ল, তারপরে বর্তমান কি প্ল্যান কি কি আছে, পলিসি, এগুলো আপনাকে পড়তে হবে, বাট আমি মনে করি আপনি চেঞ্জ করতে পারেন ভাই, আপনি একটা ইনস্টিটিউশন আসছেন ভালো লাগে না চেঞ্জ করুন, পড়তে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে যে অনলি আইএলটিএস এর স্কোর যদি ভালো হয়, বেশ ভালো, লাইক 7.5, 7 or 8, সেক্ষেত্রে কি লো সিজিপিএ কাভার দেওয়া যায়? এটা ইন কেস অফ মাই হাজবেন্ড বলছি, যদি সে মেইন অ্যাপ্লিক্যান্ট হয় ফর বোথ কান্ট্রিজ। আমি কানাডার কথা বলি, আসলে আপনি যে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওইগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপেন্ড করবে, এটা আসলে যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিকে অফ কোর্স তারা অ্যাবভ 3 চায়, বাট অ্যাকচুয়ালি ফ্যামিলি প্রেসারে আমার কিছু আর খুব অল্প বয়সে বিয়ে শাদী করার কারণে পড়াশোনা খুব একটা করা হয়নি, যার কারণে সিজিটা কম চলে আসছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে ভাইয়া? ভাইয়া এটাই বললাম আপনাকে, ইটস নট অ্যাবাউট কে কি চায়, কোনো এটা দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট, এডুকেশনের কাছে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আমি মনে করি না নাই। এটা চায় যে মনে করেন যে একটা ইউনিভার্সিটি বললো মিনিমাম 3 লাগবে, এখন তার অ্যাপ্লিকেন্ট তার সিট আছে 10টা, 50 জন অ্যাপ্লাই করলো 3.5 নিয়ে, সে কি 3 তে নিবে? না না না, কেন নিবে না, তার তো রিকোয়ারমেন্ট 3। জি জি, কেন নিবে না? আইটিএস স্কোর ভালো হয়, আমি ফসল ভাইকে জিজ্ঞেস, ফসল ভাই আনসার করেন, কেন নিবে না 3 3 3 3 তে? এটা আনফেয়ার হয়ে যাবে, অবশ্যই আনফেয়ার হয়ে যাবে এটা, কেন তার রিকোয়ারমেন্ট তো 3, কেন আনফেয়ার হবে? ফসল ভাই আমাকে আনসার করেন, আমি আপনাকে প্যারা দিব, আপনি হ্যাঁ হ্যাঁ তার রিকোয়ারমেন্ট 3 অফ কোর্স। জি, তাহলে কি সে কি নিবে? আমি বলি আবার কোশ্চেনটা করে আপনি আমাকে আনসার দেন, যত সময় পর্যন্ত আনসার দিবেন না আমি সরব না, না নিবে না। ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি 10 জন স্টুডেন্ট দিবে, তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3, ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে 3.5 এর উপরেই হচ্ছে 50 জন, তারা কি এখন মিনিমাম 3 থেকে স্টুডেন্ট নিবে? না না না, কেন নিবে না? তাদের মানে যত হায়ার লেভেলে তারা, ও সরি সরি, নিবে ভ্যাট, যদি আমি তাদের স্টেটমেন্ট অফ পারপাস বা আমার সবকিছু আমি যদি তাদেরকে স্যাটিসফাই করতে পারি আমার মাধ্যমে, অবশ্যই নিবে। আচ্ছা এখানে আমি বলি মিনিমাম 3 তে তাদের রিকোয়ারমেন্ট, অলরেডি 3.5 এর উপরে অলরেডি করছে, তারা নিবে না টেকনিক্যালি, তারা নিবে না আনলেস কোনো এক্সেপশনাল স্টুডেন্ট আছে। সেম থিং যদি মিনিমাম 3 রিকোয়ারমেন্ট থাকে, এখন তাদের অ্যাপ্লিকেশন, তারা স্টুডেন্ট নিবে 100 জন, তাদের অ্যাপ্লাই করছে 2.5 দিয়ে, তাহলে কি তারা 3 এর জন্য বসে থাকবে? তারা নিচে, এটা হচ্ছে ওদের ফাইলের উপরে ডিপেন্ড করবে, এখন 3 বললেই তো 3 হয় না, এখন ডিপেন্ড করে তাদের স্টুডেন্ট পড়তেছে কিনা। অনেক ইউনিভার্সিটি আছে সবাই অ্যাপ্লাই করে না, তো অনেক লো সিজিপিএ নিয়ে অনেক মানুষ জয়েন করতে পারে। সো এটা আপনার যা আছে সেটা নিয়ে অ্যাপ্লাই করেন, কেন খারাপ হয়েছে কি হয়েছে এগুলো টেনশন না করে আপনি অ্যাপ্লাই করেন। আপনি কিন্তু এখন সবগুলা ফ্যাক্টর নিয়ে আলোচনা করতেছেন, আপনার যেটা আছে এটা নিয়ে আলোচনা করুন। অফ কোর্স, অফ কোর্স ভাইয়া, আর সুইডেনের ক্ষেত্রে বলতাম ভাইয়া যে সুইডেনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কত আইএলটিএস? যদি আমি ফ্যাক্ট নিয়ে প্রথম কথা বলতে চাই, আপনি যে 10 লাখ টাকার ফ্যাক্টের কথা বললেন সুইডেনের ক্ষেত্রে, আমি একটু ফ্যাক্ট নিয়ে কথা বলি। আমি ওরকম না যে হ্যাঁ চলে আসেন সুইডেনে, যা হওয়ার হবে, যা খোদা রাখছে, এরকম না। আমি আসলে খুব ফ্যাক্ট নিয়ে কথা বলি, কারণ বাংলাদেশ থেকে একটা কাপল যখন আসতে চায় তখন সে তার জব, তার জমানো টাকা পয়সা সব নিয়ে এখানে আসতেছে, এবং তার জব ছেড়ে দিয়ে আসতেছে, তার বাংলাদেশের পুরো লাইফটা ছেড়ে বাংলাদেশে, তারপরে নতুন একটা জীবন শুরু করতে দেশের বাইরে আসে, রাইট অর রং? জি অবশ্যই ভাই, রাইট। সো 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 যখন সে এই ডিসিশনটা নেয় তখন তার অবশ্যই চিন্তা করা উচিত যে আমি আমার এই জমানো টাকা থেকে, আমি আমার এই 10 লাখ, সরি সরি,
যখন সে চিন্তা করে যে আমার এই জমানো 10 লাখ টাকা থেকে কি আমি দেশের বাইরে যেতে পারবো, তখন আমি বলি টিউশন ফি কত। সাধারণভাবে সুইডেনের টিউশন ফি হয় হচ্ছে শুরু হয় হচ্ছে 5 লাখ টাকা থেকে, এটা ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্ট থেকে আসতেছেন এবং কোন সাবজেক্টে লেখাপড়া করতে চাচ্ছেন। 5 লাখ টাকা থেকে 9 লাখ টাকা পর্যন্ত পার সেমিস্টার টিউশন ফি হয়, একদম একদম অ্যাভারেজে আমি বললাম এরকমভাবে হয়। সাধারণত নর্ডিক টন্স থেকে যারা অ্যাপ্লাই করে তাদেরকে আমরা 5 লাখ থেকে 5.5 লাখের মধ্যে আমরা টিউশন ফি দেওয়ার এরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, তো ধরেন আপনি 5 লাখ টাকা টিউশন ফি ওয়ালা এরকম একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেলেন, তাহলে 5 লাখ টাকা 10 লাখ টাকা 5 লাখ টাকা চলে গেল, আপনি দিয়ে দিলেন। এবার আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে কিছু টাকা। যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনার প্রত্যেক মাসে 1 লাখ থেকে 1,20,000 টাকা মাসে খরচ হবে সুইডেনে। আমি এটা আপনি এখানে জব পান নাই এটা ধরে কথা বলছি। আর যদি কাপল আসেন তাহলে 60,000 থেকে 70,000 টাকা আপনার মাসে খরচ হবে, 80,000 টাকাও হতে পারে, ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের উপর, আপনি কি ধরনের লাইফস্টাইলে এখানে চলবেন সেটার উপর। তাহলে 60,000 থেকে 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা যদি মাসে আমি ধরি তাহলে যদি 4 মাস হয় 3,20,000 টাকা, যদি 5 মাস হয় 4 লাখ টাকা, যদি 6 মাস হয় 4,80,000 টাকা, রাইট? তার মানে 5 লাখ টাকা যদি আপনি আরো নিয়ে আসেন হাতে করে তাহলে আপনি 6 মাস চলতে পারবেন। এখন এই 6 মাসের মধ্যে যদি আপনি ক্যাপেবল হন যে হ্যাঁ আমি আসতেছি দেশের বাইরে আমাকে কিছুটা করতে হবে, নাহলে তো আমাকে আবার ব্যাক করতে হবে, এই 6 মাসের মধ্যে যদি আপনি এরকম একটা মেন্টালিটি নিয়ে আসেন যে আমি জব করব এবং আমাকে জব করতেই হবে। আমি সুইডেনে এরকম অনেক মানুষ দেখছি যারা হয়তো ভ্যাটে হয়তো টেরিটরি ডিরেক্টর হিসেবে কাজ করতো, ব্যাট বলতে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলছি, টেরিটরি ডিরেক্টর হিসেবে কাজ করতো, সে এখানে এসছে এবং ক্লিনিং এ জব করছে শুধুমাত্র তার এক্সপেন্সটাকে বাঁচানোর জন্য, যে হ্যাঁ পরের মাস থেকে তার একটা ক্লিনিং জব হয়ে গেছে, ওই জব নেওয়ার জন্য সে অনেক তদবির করে জবটা পেয়ে গেছে, অ্যান্ড দেন শুরু হলো, এইবার ক্লিক করছে, জব শুরু করলো, ওইখান থেকে নেটওয়ার্ক নিয়ে তার ওয়াইফকে জব দিল, দেন ওরা দুজনে জব করলো, দেন তারা কিন্তু সেকেন্ড মান্থ থার্ড মান্থ থেকেই তারা ইনকাম করা শুরু করছে। যদি এইরকম চিন্তা করা হয় তাহলে আরও কম টাকা নিয়েও আপনি আসতে পারেন, কিন্তু আপনি 5 লাখ টাকা নিয়ে কাপল হিসাবে আসলে আপনি এখানে আমি বলবো আপনি সেটেল হয়ে যেতে পারবেন। এটা গেল আপনার 10 লাখ টাকার অ্যান্সার, যেটা আমি খুব ফ্যাক্ট নিয়ে বললাম, আমি বলি না আপনি 10 লাখ টাকা সুইডেন চলে আসেন, ডিসিশন ইজ ইয়ার্স। আচ্ছা, আর সেকেন্ড টপিক হচ্ছে যে আইএলটিএস এ ভালো স্কোর পেলে ভাইয়া আমি কি ইউনিভার্সিটি থেকে টিউশন ফি কম পাবো। আসলে আইএলটিএস এর স্কোরের উপর সুইডেনের টিউশন ফি ডিপেন্ড করে না, সুইডেনের স্কলারশিপ ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যদি আপনি নর্ডিক টন্স এর ভিডিও দেখে থাকেন, আমি স্কলারশিপ নিয়ে অনেক সময় অনেক ভিডিও বানাই এবং সেখানে কি কি জিনিস দেখা হয় সাধারণভাবে স্কলারশিপ পাওয়ার জন্য সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলি। তো আইএলটিএস এ 7.5 এটা কোনো রিকোয়ারমেন্ট না সুইডেনের কাছে, সুইডেনের রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 থাকতে হবে, কোনো ব্যান্ডে 5.5 এর নিচে থাকা যাবে না, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট থাকলেই যে আপনি সুইডেনে অ্যাডমিশন পাবেন তা কিন্তু না, সুইডেনে অ্যাডমিশন পাওয়ার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কিছু মোটিভেশন লাগবে। আপনি কোনো কোনো চ্যারিটির কোনো কাজকর্ম করেন কিনা, ডোনেশনের কোনো কাজকর্ম কখনো করছেন কিনা, এটা হচ্ছে হিউম্যানিটির কান্ট্রি, এই কান্ট্রিতে সবসময় এনভায়রনমেন্ট এবং মানুষের হিউম্যানিটি ইকুয়ালিটি এগুলো নিয়ে চিন্তা করা হয়, সবসময় চিন্তা করে ওরা যে এই মানুষটাকে আমি এখানে এডুকেশন করানোর জন্য লেখাপড়া করানোর জন্য নিয়ে আসতেছি সেই মানুষটা কতটা ভালো মানুষ, সে কি কোনো ব্লাড ডোনেশনের কোনো কিছুর সাথে জড়িত কিনা, সেই হিউম্যানিটির সাথে কতটা জড়িত, এই ধরনের কোনো কিছু যদি আপনি দিতে পারেন যে হ্যাঁ আমি মানুষ মানুষের জন্য এরকম অর্গানাইজেশনে আমি বিগত 10 বছর ধরে কাজ করতেছি, আমি বাঁধনের সাথে 10 বছর ধরে কাজ করতেছি, আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন এবং এই স্কলারশিপের পরিমাণ 25% থেকে 70% পর্যন্ত হতে পারে। সো সেক্ষেত্রে আমার একটা পজিটিভ সাইড বলতে পারি ভাইয়া, আমি আপনার সিজিপিএর উপর এই জিনিসটা ডিপেন্ড করে না, সিজিপিএ আইএলটিএস এর স্কোর, তারপর আপনার আপনি কত বছর জব করেছেন, এগুলো সব কম্প্যাক্ট, দেন অ্যাজ এ প্যাকেজ ইট ওয়ার্কস ফর দ্য স্কলারশিপ, নট ফর লাইক আমি আইএলটিএস এ ভালো করলাম ইউএস এর মতো, ওকে ফাইন গিভ দেম স্কলারশিপ, নো, দেন ইটস এ কাইন্ড অফ লাইক ওইখানে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনি দেখবেন যে ওখানে আপনার মতো এরকম আরো অনেক নন কোয়ালিফাইড লোক চলে আসছে, হয়তো সে বায়োকেমিস্ট্রি লেখাপড়া করছে, তার সিজিপি হচ্ছে 3, আপনার সিজিপি হচ্ছে আউট অফ 4 এ আপনার সিজিপি হচ্ছে 3.89, আপনি আইএলটিএস 6.5 পেয়েছেন, যে 3 পেয়েছে সে 7.5 পেয়েছে, তার ট্যালেন্ট আর আপনার ট্যালেন্ট কি সেম না? তাহলে কি হলো, এখানে ইকুয়ালিটি হচ্ছে না, সুইডেনে এই জায়গাটাতে ইকুয়ালিটি করা হচ্ছে,
এখানে যে হিউম্যানিটিতে কাজ করতেছে, যার স্কোর মোটামুটি, আমরা বলি এটাকে সুইডিশ ভাষায় বলি লগম, লগম মানে হচ্ছে খুব ভালোও না আবার খুব খারাপও না, মিডিয়াম, এরকম একজন স্টুডেন্টকে নিয়ে আসা হচ্ছে এখানে, যে ভালো মানুষ, যে যার ব্যাংক স্টেটমেন্ট সবকিছুর মধ্যে কোনো ফ্রডুলেন্সি নাই, যে টিউশন ফি দিতে পারবে, যে লিভিং এক্সপেন্সেস যারা আছে এখানে এসে যে কন্ট্রিবিউট করতে পারবে কান্ট্রিতে, বাংলাদেশের জন্য যে কন্ট্রিবিউট করতে পারবে, এরকম একজন মানুষকে স্কলারশিপ দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল একটু স্যামুয়েল ভাইয়ের কাছে। স্যামুয়েল ভাইয়া, আমাদেরকে ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, বিভিন্ন এজেন্সিতে অনেকভাবে কথা বলেছি, আমরা আইআরসিসির ওয়েবসাইটও ভিজিট করেছি, আইআরসিসির ওয়েবসাইটে বলা হচ্ছিল যে যদি আমরা 2 ইয়ার্স প্লাস আমাদের কোর্স থাকে, বা আমাদের কোর্সটা যদি 2 ইয়ার্স প্লাস হয়, বা 1 ইয়ার প্লাস যদি হয়, ইন দ্যাট কেস আমাদের শুধু 1 বছরের এক্সপেন্সটা যদি আমরা ব্যাংক স্টেটমেন্ট হিসাবে দেখাই, প্লাস হচ্ছে 1 বছরের টিউশন ফি, তাহলে এনাফ। বাট আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানে এটা যদি আমরা কাউন্ট করে দেখি ওভারঅল, তাহলে নিয়ার অ্যাবাউট ব্যাংক স্টেটমেন্ট, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক বলেই দিচ্ছি, নিয়ার অ্যাবাউট 40 মতো দেখাতে হয়, নিয়ার অ্যাবাউট 40 লাখের মতো দেখাতে হচ্ছে। বাট বিভিন্ন জায়গা থেকে আমরা এটা ইনফরমেশনটা পাচ্ছি যে দ্যাটস নট এনাফ, এটা সম্পর্কে যদি একটু বলতেন। 2 ইয়ার্স টিউশন ফি প্লাস 2 ইয়ার্স এক্সপেন্স দেখাতে, হুইচ ইজ প্রিটি এনাফ। 40 লাখ তো আমার কাছে মনে হয় এটা, আপনি আইআরসিসির ওয়েবসাইট ফলো করবেন অবশ্যই, অবশ্যই আইআরসিসির ওয়েবসাইট। আমি কিন্তু কোনো প্রফেশনাল কেউ না, এলান ভাই কিন্তু ভিসা নিয়ে কাজ করে, আমি ভিসা নিয়েও কাজ করি না, আমি এতো ডিটেইলস সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। বাট এটা আমি বলি, ফার্স্ট অফ অল আমার স্টুডেন্ট ভিসার যে, আপনারা কি আমার ব্যাংক সলভেন্সি ভিডিওটা দেখছিলেন? জি ভাই ভাইয়া, দেখেছিলাম, ভিডিওসই দেখা হয়েছে, মানে ওখান থেকে আর কি একটু অ্যাওয়ার হয়েছি যে ওই বিষয়গুলো, যারা মানে ফ্র্যাঙ্কলি যদি বলি তাহলে বিভিন্ন কনসালটেন্সি আসলে এগুলো বিষয়ে ইনফ্লুয়েন্স করে, কারণ তারা বিভিন্ন ভাবে আর কি হেল্প করতে পারে। যে কোনো কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশনে যদি ব্যাংক, আমি ভিসা নিয়ে কাজ করি, লিগেল ইস্যুস নিয়ে কাজ করি নর্ডিক ট্রান্সে, যদি কোন রকমের কোন ফ্রডুলেন্সি পাওয়া যায় আপনি ভিসা পাবেন না। আমাদের 40 লাখ টাকা দেখাইতে চাচ্ছি, অনেকে বলতেছে 2 থেকে 2 বছরের টিউশন ফি প্লাস এক্সপেন্স দেখাইতে, হুইচ ইজ মোর দেন 40 লাখ। তো আমার, আমি নিয়ার অ্যাবাউট 60 লাখ, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 60 লাখ। আমি উনাদের কোয়েশ্চনেই থাকতেছি আলান ভাই, আমার আমার প্রথম আমি প্রথম আপনাদেরকে যে কোয়েশ্চেন করছিলাম যে আপনারা আমার ব্যাংক সলভেন্সির ভিডিও দিচ্ছেন কিনা, আপনারা আমাকে বলছেন যে আপনারা অনেক ভিডিওই দেখছেন এবং আপনারা অনেকের, আমার আবার রিপিট করে ভাইয়া, আমার একটা ভিডিও আছে, ভিডিও স্পেসিফিক্যালি বলতেছি, ভিডিও 23 ব্যাংক সলভেন্সি, ইনফ্যাক্ট গুগলে যদি লিখেন V23 ব্যাংক সলভেন্সি তাহলে ওই ভিডিওটাতে পাবেন, ওখানে ডিটেলসে ঠান্ডা মাথায় সুন্দর করে এক্সপ্লেন করছি আমার বেস্ট অফ মাই নলেজ, নাম্বার ওয়ান। আর অবশ্যই আপনার আইআরসিসির ওয়েবসাইট ফলো, কে কি বললো না বললো সেটা ফ্যাক্টর না, 10 লাখ টাকায় আপনার ভিসা হইতে পারে, 70 লাখ টাকা দেখালেও ভিসা নাও হইতে পারে, just try to follow the best possible guideline from IRCC. এবং ব্যাংক সলভেন্সি নিয়ে আমার বেস্ট অফ মাই নলেজ, যেটা আমার নলেজ আছে, আমি অনেকদিন রিসার্চ করে আমি একটা ভিডিও দিছি ব্যাংক সলভেন্সি নিয়ে, এরপরে আমি আর ব্যাংক সলভেন্সি নিয়ে ভিডিও দেই নাই আর ব্যাংক সলভেন্সি নিয়েও কথা বলি নাই। তো ওই ভিডিওটা একবার ঠান্ডা মাথায় দেখবেন, আচ্ছা ঠান্ডা মাথায় একটা, আমি আমার শত শত ভিডিও দেখতে বলছি না, একটা ভিডিও ব্যাংক সলভেন্সি, এটা দেখেন ওখানে আপনার আনসার পাবেন। আর আইআরসিসির ওয়েবসাইটটা একটু থরলি পড়ার পরে আপনাদের যেটা বেস্ট অফ নলেজ ওইটা করবেন, কে কি বললো, আমি কি বললাম, কনসালটেন্সি কি বললো, এজেন্সি কি বললো, কারো কথা শোনার দরকার নেই। আমি যখন ভিসা অ্যাপ্লাই করি আমাকে অনেকে অনেক কিছু বলছে, তারপরে আই টুক মাই বেস্ট ডিসিশন এবং আমার ভিসা হয়েছে। ভিসা হওয়ার হইলে ভাই হবে, ভিসা যদি আল্লাহ না করুক না হওয়ার হয় তাহলে আপনি যাই করেন হবে না, তো ইনশাল্লাহ ভিসা হবে। আপনাদের প্রোফাইল খুবই ভালো এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডও খুবই ভালো, ইনশাল্লাহ ভিসা অবশ্যই হবে। সো আপনারা আপনাদের মতো করে রিসার্চ করেন, নো প্রবলেম। বাট আপনাদের যেটা বেস্ট ডিসিশন হবে মনে রাখেন, দিস ইজ দা রাইট ডিসিশন ফর ইউ, এটা আপনাদের ভিসার জন্য ভাই খুবই জরুরি। ফসল ভাই আপু, অফ কোর্স ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনার জয়েন করার জন্য। স্যাম ভাই, আমি একটু একটু একটা কথা বলতে চাই, জাস্ট লাস্ট কথা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আমি কখনো নিজের মার্কেটিং করি না,
বাট আমি এখন একজনের কমেন্ট দেখলাম যে শ্যাম ভাই মানুষকে হেল্প করতেছে, আর আলম ভাইয়ের তো নোটিটাস কোম্পানি আছে, সো আলম ভাই বিজনেস পারপাসে এগুলো করে। আসলে আমি কোম্পানি শুরু, আমি নোটিটাস ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম মানুষকে হেল্প করার জন্য, এবং এখনো হেল্প করে যাচ্ছি ভিডিও দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ইনফরমেশন দেওয়ার মাধ্যমে। বাট আমার এই নোডিক টার্নস ইউটিউব চ্যানেল চলাকালীন সময়ে অনেক রিকোয়েস্ট আসছে একটা কোম্পানি ওপেন করার জন্য, যারা এজেন্সির মাধ্যমে আসতে চায় না, তারা আমাকে রিকোয়েস্ট করছে একটা কোম্পানি দেওয়ার জন্য, যে কোম্পানির মাধ্যমে সবাই আসতে পারে সুইডেন বা নোডিক কান্ট্রিজ গুলোতে। তখন আমি 2019 সালে বাংলাদেশে এই কোম্পানিটা রেজিস্টার্ড করি এবং তখন টেস্ট মার্কেট হিসেবে কাজ করা শুরু করি। দেন আমার কোম্পানির মাধ্যমে অনেক মানুষজন ভিসা পায় অ্যান্ড দেন সুইডেনে আসে। 2021 সালে কোম্পানিটিকে সুইডেনে রেজিস্টার্ড করা হয়েছে, এখন সুইডেনের লাইসেন্সড একটা কোম্পানি হচ্ছে নোডিক টার্নস। এবং এই কোম্পানির কোনো দায়িত্বে আমি হচ্ছি শুধুমাত্র মার্কেটিং দায়িত্বে, আমি চিফ অপারেশন অফিসার হিসেবে আছি। আমার এই কোম্পানির পুরোপুরিভাবে বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে আমার ওয়াইফ খাদিজা ইয়াসমিন, যে অ্যাজ এ অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করছে এবং বোর্ড অফ ডিরেক্টর হিসেবে কাজ করছে কম্পারেটিভলি অ্যাট দ্য সেম টাইম। সো নোডিক টার্নস এবি বলা হয় এটাকে, অর্থাৎ নোডিক টার্নস লিমিটেড কোম্পানি ইন সুইডেন। এই কোম্পানি ডিজিটালি কাজ করে এবং ডিজিটালি আমরা আমাদের কোনো অফিস নেই কোথাও, বাংলাদেশে কোনো অফিস নেই, সুইডেনে আমাদের নিজেদের বাসায় আমার ওয়াইফ যেখানে জব করে সে তার জব প্লেস আছে এবং এটা সুইডেনে রেজিস্টার্ড। সো আমার মনে হয় যে যারা যারা সুইডেন বা নোডিক কান্ট্রিসে আসতে চান, তারা আমাদের ওয়েবসাইট যেটা আছে www.nordictrans.se, সেখানে আপনারা গিয়ে পুরো ওয়েবসাইট পড়ে আপনারা দেখতে পারেন যে অনেক ইনফরমেশন আছে সুইডেনে আসার ব্যাপারে। দেন আপনারা service@nordictrans.se তে যোগাযোগ করতে পারেন, সেখানে খাদিজা আপনাদেরকে সার্ভিস দিয়ে হেল্প করবে। আমি আপনাদের সাথে সবসময় ইনফরমেশনের সাথে ছিলাম, আছি এবং আমি আশা করি ইনশাল্লাহ থাকবো ইউটিউব চ্যানেলে, আপনাদেরকে সবসময় ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি। দুঃখিত যে আমি ব্যস্ততার কারণ আমার একটা বিজনেস, আমার অফিস, আমি ট্রিপে থাকি, বিশেষ অনেক সময় আমি বিজনেস ট্রিপে থাকি অফিস থেকে, তারপরে ইউটিউব চ্যানেল, এই জন্য আমি অনেক সময় আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করতে পারি না, যেটা আমাদের ফেরদৌস ভাই খুব অ্যাক্টিভ রিপ্লাইয়ের ব্যাপারে, বা কাস্টমার বা অডিয়েন্স ইন্টারাকশন যেটাকে বলে, সেটাতে আমি অনেক দুর্বল। বাট আমি তারপর চেষ্টা করি মাঝে মাঝে রিপ্লাই করার জন্য, বাট তারপরেও আপনাদের সাথে সবসময় আছি ইউটিউব চ্যানেলে, আপনাদের সাথে সবসময় থাকবো। সো দ্যাটস ইট আমার মনে হয়। শ্যাম ভাই দ্যাটস ইট, তাইলে আমি আর কিছু কথা না বাড়াবো ইনশাল্লাহ, আমিও আস্তে আস্তে শেষ করে দিব। আলান ভাই আমি তাহলে শেষ করি, আলান ভাই নাকি? অনেকদিন পরে আপনি উদ্যোগ নিলেন যে আমরা একটা কিছু করা যায়, আমি বললাম ঠিক আছে ভাই, আপনি যখন বললেন কিছু একটা করা যায় এবং অবশ্যই, এবং আপনি আসার কারণে এত সুন্দর একটা লাগে। অনবরত ভাইয়া অনেক অনেক বড় একটা অডিয়েন্স ছিল অনেকদিন পরে লাইভে, এত শত শুট তো আমার প্ল্যান ছিল শুধুমাত্র ফেসবুকে করব, তারপরে এটা কিন্তু ইটস অন বোর্ড অন লাইভ অন ইউটিউব, আপনি জানেন কিনা জানেন না? হ্যাঁ আমি জানি না এটা আসলে, এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাইয়া, অবশ্যই নোডিক টার্নস সার্চ করলে এলান ভাইয়ের চ্যানেলটা অবশ্যই পাবেন। নোডিক তো আমি এটা অন বোর্ডের অন ইউটিউব থ্রু, আমি ইউটিউব ফেসবুক সব জায়গায় দিয়ে শুরু করেছি, কারণ আমি চাইছি অনেকদিন পর যেহেতু আসছি ভালো একটা জিনিস নিয়ে আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ এলান ভাই আপনি আসার জন্য, এবং আমি অডিয়েন্সের একটা কথা বলতে চাই, আমি খুব অ্যাগ্রেসিভ অ্যাবাউট ক্যানাডা, আমি খুবই অ্যাগ্রেসিভ অ্যাবাউট ক্যানাডা, এবং আমি সবসময় একটা কথা বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যানাডা, এটা দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দেয়ার ইজ কোনো কান্ট্রি নেই অল্টারনেটিভ টু ক্যানাডা। কিন্তু এখানে এলান ভাইও কিন্তু সুইডেন নিয়ে কাজ করতেছেন, আমি কিন্তু প্রথমে বলি বেস্ট কান্ট্রি ক্যানাডা, দ্যাট ডাজ নট মিন যে অন্যান্য কান্ট্রি, আমার মতে অন্যান্য কান্ট্রিতে যাওয়া যাবে না, আমরা যদি কোনোভাবে ক্যানাডা আসতে না পারি আমরা কি অন্য কোনো কান্ট্রিতে যাবো না? ইউএসএ তো ভালো একটা কান্ট্রি, যদি ইউএসএ গিয়ে সেটেল হতে পারে, ইউকে ইজ এ ভেরি গুড কান্ট্রি, সুইডেন ইজ ভেরি গুড কান্ট্রি, জার্মানি ইজ ভেরি গুড কান্ট্রি, সো আমরা যদি কানাডা না হয়, আমি সবসময় বলি এলান ভাই কাজ করতেছেন সুইডেন নিয়ে, ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে, অন্যান্য কান্ট্রি নিয়ে, সো আসলে একটা বিশাল সুযোগ আছে আমাদের দেশ থেকে বের হয়ে ভালো কিছু করা। আমি সবসময় বলি যে এখন সময় ইটস এ গোল্ডেন অপরচুনিটি, যারা ইয়াং আছো, যারা এইচএসসি দিয়েছো, তোমরা ভালো একটা আইএলস দাও, ভালো সুযোগটা কাজে লাগাও, এরকম সুযোগ, এবং কানাডা তো এরকম সুযোগ সবসময় আসে না, আমি সবসময় বলি, এবং অন্যান্য কান্ট্রিতে এরকম কিছু না কিছু অপরচুনিটি থাকবে, বিদেশে গেলে অনেক ভালো একটা লাইফের অপরচুনিটি থাকে, এবং সেটা শুধুমাত্র তোমার পার্সোনাল নিজের জন্য ভালো না, বিভিন্ন আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো, সো এটা চিন্তা করে আমরা অবশ্যই চিন্তা করার জন্য আমরা বিদেশে গিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারি। অসংখ্য ধন্যবাদ এলান ভাই আপনি আমাদের মধ্যে জয়েন করার জন্য, হয়তো ফিউচারে আমরা আবার অডিয়েন্সের রিকোয়েস্ট এবং আমাদের নতুন আলোচনা কোন একটা ভালো টপিক নিয়ে আমরা লাইভে আবার আসবো। আমি স্যামুয়েল সাইনিং অফ ফ্রম ক্যানাডা।
আলান ভাই, ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, অডিয়েন্সরা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।